নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম। প্রতিবারের মতন আজও চলে এসেছি আরেকটি রহস্য গল্প নিয়ে। আপনাদের ভালোবাসায় প্রহেলিকার ধোঁয়াশা বিশেষ আপ্লুত। যারা এখনও প্রহেলিকার ধোঁয়াশাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা শুধুমাত্র গল্প শুনে চলে যাবেন না, গল্পগুলি শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করে দেবেন। শুরু করছি বিখ্যাত রহস্য গল্পের লেখক হরিশ্চন্দ্র গাঙ্গুলির লেখা পঞ্চম রামেসিসের মমি। লেখকের ছদ্মনাম নটরাজন। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ডক্টর বনবিহারী পাঠক তার বন্ধু জন স্টুয়ার্টের চিঠিখানা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। মনে মনে বললেন, একেই বলে সত্যিকারের বন্ধু। বনবিহারী নিজে শত চেষ্টা করেও যা পারেননি, স্টুয়ার্টের চেষ্টায় তাই সম্ভব হতে চলেছে। চিঠিখানা এই রকম: প্রিয় পাঠক, অনেক চেষ্টা তদ্বিরের পর অবশেষে মিশর সরকারের সম্মতি আদায় করেছি। মিশরের আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামে প্রায় 3000 বছরের পুরনো পঞ্চম রামেসিসের যে মমিটা রয়েছে, সেই মমির দেহে জড়ানো কাপড়ের এক টুকরো কেটে নেওয়ার অনুমতি মিশর সরকার দিয়েছে তোমার রাসায়নিক পরীক্ষার জন্য। তবে শর্ত একটাই, মমির দেহের যেন কোনো রকম ক্ষতি না হয়। বুঝতেই তো পারছো, মহামূল্যবান এই মমির কোনো রকম ক্ষতি মনুষ্য ইতিহাসের এক মস্ত ক্ষতি। কাজেই সেটা বিচার করে তোমাকে কাজ করতে হবে। এই চিঠি পাওয়া মাত্র তুমি আলেকজান্দ্রিয়ায় চলে এসো। আমিও সুয়েজ থেকে আলেকজান্দ্রিয়ায় গিয়ে এয়ারপোর্টে তোমাকে রিসিভ করব। আশা করি ভালো আছো। তোমার আমার থাকার ব্যবস্থা হবে হোটেল ডি প্যারিসে। ইতি তোমার বিশ্বস্ত বন্ধু জন স্টুয়ার্ট। মুখের হাভানা চুরুটে ঘন ঘন টান দিতে দিতে চিঠিটা বার কয়েক পড়লেন ডক্টর পাঠক। তার অনেক দিনের ইচ্ছে এতদিনে সার্থক হতে চলেছে। পৃথিবীর যে সব দেশের মিউজিয়ামে মমি রয়েছে, সেই সব দেশের সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে পত্রালাপ করেও কোনো ফল হয়নি। কোনো দেশের সরকারই তাকে অনুমতি দেয়নি। প্রত্যেকেরই সে একই যুক্তি, এতে নাকি মহামূল্যবান মমির ক্ষতি হবে। তাই ডক্টর পাঠক যখন হাল প্রায় ছেড়েই দিয়েছিলেন, তখন খোদ মমির দেশ অর্থাৎ মিশর সরকার বিজ্ঞানের উন্নতির জন্য অনুমতি দিল ডক্টর পাঠককে। এই কলকাতা শহরেই ব্রিটিশ নাগরিক স্টুয়ার্টের সঙ্গে বনবিহারীর আলাপ। বনবিহারী তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এক উজ্জ্বল ছাত্র। স্টুয়ার্টের বাবা ছিলেন কলকাতার ব্রিটিশ হাই কমিশনের একজন উঁচু অফিসার। স্টুয়ার্টের লেখাপড়া অবশ্য বিলেতে, ছুটি ছাটায় তিনি কলকাতায় আসতেন তার বাবার কাছে। আর্কিওলজি অর্থাৎ প্রত্নতত্ত্বের ছাত্র ছিলেন স্টুয়ার্ট। লেখাপড়া শেষে বনবিহারী কলকাতার সায়েন্স কলেজে রসায়নের অধ্যাপনা করলেও স্টুয়ার্ট কিন্তু প্রত্নতত্ত্বের সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে পারলেন না। সুয়েজ ক্যানেল অথরিটির একটা বড় চাকরি নিয়ে তিনি চলে গেলেন মিশরের সুয়েজ অঞ্চলে। তার কাজের সঙ্গে প্রত্নতত্ত্বের কোনো সম্পর্কই আর রইল না। কিন্তু তবুও এই বিষয়টির প্রতি তার আকর্ষণ কিন্তু কমল না। সুয়েজ ক্যানেল অথরিটির দায়িত্বপূর্ণ কাজের মধ্যেও অবসর সময়ে প্রত্নতত্ত্বের বইয়ের মধ্যে ডুবে থাকতেন তিনি। সুযোগ পেলেই পিরামিড অঞ্চলে ঘুরে বেড়াতেন। কোথায় কলকাতা আর কোথায় মিশরের সুয়েজ, এই দূরত্ব কিন্তু দুই বন্ধুর সম্পর্কের মধ্যে কোনো ছেদই ঘটাতে পারেনি। নিয়মিত চিঠির আদান প্রদান চলত তাদের মধ্যে। অবশেষে তুরস্কের রাজধানী আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপকের চাকরি নিয়ে বনবিহারী চলে যেতেই দুই বন্ধু খানিকটা কাছাকাছি এসে পড়লেন। একদিকে মিশরের সুয়েজ খাল আর অন্যদিকে তুরস্ক, মাঝে প্রায় 600 মাইলের ভূমধ্যসাগরের ব্যবধান। এ যুগে পৃথিবীতে আশ্চর্য জিনিসের শেষ নেই। বিজ্ঞানের কল্যাণে কত আশ্চর্য ও অতি আশ্চর্যের ছড়াছড়ি।
কিন্তু সেকালে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য ছিল মিশরের মমি। হাজার হাজার বছর আগে মিশরের ফারাও অর্থাৎ সম্রাট এবং গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের দেহগুলো কাপড়ে মুড়ে রেখে দেওয়া হতো। সেই কাপড়ের সঙ্গে মাখানো থাকতো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যার গুণে হাজার হাজার বছর ধরে মৃতদেহগুলো অবিকৃত অবস্থায় সম্পূর্ণ অটুট থাকত। পৃথিবীর কোনো কোনো দেশের মিউজিয়ামে 4,500 বছরের পুরনো মমিও দিব্যি অটুট রয়েছে। শোনা যায় মিশরের প্রবল পরাক্রান্ত সম্রাট তুতেনখামেনের মমিও নাকি খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। একালে মমি নিয়ে গবেষণাও কম হয়নি। বিজ্ঞানীরা এই হাজার হাজার বছর আগের অটুট মৃতদেহ নিয়ে অনেক রকম গবেষণাই করেছেন। সেকালের মানুষ সম্পর্কে অনেক কথাই আমরা জানতে পেরেছি, কিন্তু যে রাসায়নিক পদার্থ দিয়ে সে যুগে মৃতদেহকে অটুট রাখা হতো তার খবর একালের বিজ্ঞানীদের কাছে আজও অজানা। চেষ্টা করেও তারা তার হদিশ করতে পারেননি। এই বিষয়টির ওপর গবেষণা করতে ডক্টর বনবিহারী পাঠক উৎসাহিত হয়ে উঠলেন, আর এই কাজে তার পাশে এসে দাঁড়ালেন তার দীর্ঘদিনের বন্ধু জন স্টুয়ার্ট। ইংরেজি ছাড়া জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় সুপণ্ডিত ছিলেন বনবিহারী, আর আরবি ফার্সি সহ অনেকগুলো প্রাচ্য ভাষায় দখল ছিল স্টুয়ার্টের। কনকনে শীতের রাতে আলেকজান্দ্রিয়া এয়ারপোর্টে প্লেন থেকে নামলেন বনবিহারী। 55-56 বছর বয়স, বেঁটে খাটো গোলগাল চেহারা, মাথায় বিরাট টাক, গায়ের রং ময়লা, পরনে গরম স্ট্রাইপড স্যুট, নাকের নিচে হিটলারি কায়দায় ছোট্ট গোঁফ, উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ, স্যুটের ওপর দামি ফারের লংকোট। সামান্য মালপত্র ট্রলিতে চাপিয়ে বনবিহারী এসে দাঁড়ালেন প্যাসেঞ্জার লাউঞ্জে। তিনি আশা করেছিলেন এখানেই তিনি দেখা পাবেন বন্ধু স্টুয়ার্টের, কিন্তু কোথায় স্টুয়ার্ট? লাউঞ্জের মধ্যে মিনিট দশেক দাঁড়িয়ে রইলেন তিনি, এদিক ওদিক তাকিয়ে বন্ধুর খোঁজ করতে লাগলেন। অবশেষে ভাবলেন কোনো কারণে বোধহয় স্টুয়ার্ট লাউঞ্জের ভিড়ের মধ্যে না এসে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ট্রলি নিয়ে বাইরে এসে দাঁড়ালেন বনবিহারী। বাইরে লোকের ভিড়, সারি সারি গাড়ি দাঁড় করানো, প্যাসেঞ্জাররা ওঠানামা করছে। তাদের মধ্যে প্যান্ট কোট পরা যেমন ইউরোপীয় ও মিশরীয় রয়েছে, তেমনই রয়েছে সাদা জোব্বা ও মাথায় কাপড়ের ফেট্টি বাঁধা আরবের লোক। স্কার্ট পরা মেম সাহেবের সঙ্গে বোরখা ঢাকা মুসলিম মহিলারও অভাব নেই। গেটের কাছে প্ল্যাকার্ড হাতে কিছু লোকও দাঁড়িয়ে, প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে নাম লেখা। হঠাৎ একটা প্ল্যাকার্ডের ওপর চোখ পড়তেই স্বস্তি বোধ করলেন বনবিহারী। প্যান্ট ও হাওয়াই শার্ট পরা সেই লোকটির হাতে প্ল্যাকার্ডের ওপর লেখা বিবি পাঠক ফ্রম আঙ্কারা। লোকটির চেহারায় তাকে মিশরীয় বলেই মনে হলো বনবিহারীর। ট্রলি নিয়ে বনবিহারী লোকটির দিকে এগিয়ে যেতেই লোকটি এক গাল হেসে ইংরাজিতে জিজ্ঞাসা করলেন, হে যে আপনি বিবি পাঠক? হ্যাঁ, মাথা নেড়ে সায় দেন বনবিহারী। লোকটি বিনয়ের সঙ্গে বলল, একটা দরকারি কাজে সাহেব আটকে গেছেন, তাই তিনি নিজে আসতে না পেরে আমাকে গাড়ি নিয়ে পাঠিয়েছেন আপনাকে রিসিভ করে নিয়ে যেতে। সাহেব হোটেল ডি প্যারিসে অপেক্ষা করছেন আপনার জন্য, আলেকজান্দ্রিয়ার বিখ্যাত 5-স্টার হোটেল এটা, ধনীরাই সাধারণত এখানে ওঠে। বন্ধু স্টুয়ার্টের বিবেচনায় মনে মনে খুশি হন বনবিহারী। মিশরীয় লোকটি তার একমাত্র সুটকেসটি ট্রলি থেকে নামিয়ে গাড়ির দিকে যেতে যেতে সসম্মানে তাকে আহ্বান করলেন, আসুন আসুন স্যার, এই কাছেই গাড়ি পার্ক করেছি। বনবিহারী তার কাঁধের সাইড ব্যাগটি নিয়ে অনুসরণ করেন লোকটিকে। ভূমধ্যসাগরের পারে বিরাট বন্দর নগরী এই আলেকজান্দ্রিয়া। মিশরের রাজধানী কায়রোর পরেই নাম করতে হয় এই নগরীর। বলতে গেলে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনক্ষেত্র এটা, খুব সুন্দর করে সাজানো গোছানো শহর। দামি মোটর গাড়ির পেছনের সিটে
আরাম করে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলেছেন বনবিহারী। মসৃণ পিচের রাস্তায় নিঃশব্দে যেন ডানা মেলে উড়ে চলেছে গাড়িটি। রাস্তার দুপাশের বিরাট বাড়িগুলোয় প্রাচ্য পাশ্চাত্য স্থাপত্যের সংমিশ্রণ। প্রায় আধ ঘন্টা চলার পরে বনবিহারীর মনে হলো তারা যেন শহরের কোনো প্রান্তে এসে পড়েছেন। এদিকে লোকজন গাড়ি ঘোড়াও যেমন কম, তেমনি বাড়িগুলোও কেমন একটা জৌলুসহীন। একটু পরেই চুরুটের নেশায় পেয়ে বসল বনবিহারীকে। পকেট থেকে চুরুটের বাক্স বের করতেই তার খেয়াল হলো বাক্স ফাঁকা। শেষ চুরুটি তিনি প্লেনে বসেই খেয়ে এসেছেন। মনটা উসখুস করতে আরম্ভ করল। হোটেলের কাছাকাছি তার নিজের হাওয়ানা ব্র্যান্ডের চুরুট পাবেন কি না বুঝতে না পেরে তিনি ড্রাইভারের সিটে বসা মিশরীয় লোকটিকে জিজ্ঞাসা করলেন, এদিকে কোনো চুরুটের দোকান আছে? ইয়েস স্যার, জবাব দেয় লোকটি, এই তো কাছেই একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এখানে আপনি সবই পাবেন। কথা বলতে বলতে লোকটি একটি মাঝারি গোছের দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করায়। সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বনবিহারী ঢোকেন দোকানে। বলতে গেলে ফাঁকাই দোকান, দু চারজন মাত্র খদ্দের কাউন্টারের সামনে। বনবিহারীকে দেখে একজন কর্মী স্মিত মুখে এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, কি দিয়ে আপনাকে খুশি করতে পারি স্যার? এক বাক্স চুরুট চাই। ও ইয়েস, এখনই দিচ্ছি। হাভানা ব্র্যান্ড আছে তো? ভেরি সরি স্যার, ওই ব্র্যান্ড আমাদের কাছে নেই। অন্য কোনো ব্র্যান্ড কি আপনার চলবে না? না না না, তাড়াতাড়ি বলে ওঠেন বনবিহারী, একমাত্র ওই ব্র্যান্ড ছাড়া অন্য কিছু আমার চলে না। তাহলে তো খুব মুশকিল স্যার, সমবেদনার সুরে বলতে লাগলো কর্মচারীটি, এ তল্লাটে তো ওই ব্র্যান্ড আপনি পাবেনই না। কর্মচারীর কথা একটু দমে যান বনবিহারী, গোটা একটা রাত চুরুট ছাড়া থাকতে হবে? হঠাৎ কর্মচারীটির নজর পড়ে বনবিহারীর কাঁধের সাইড ব্যাগের সঙ্গে লাগানো প্লেনের স্টিকারের দিকে। সেদিকে তাকিয়ে লোকটি জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আপনি কি এয়ারপোর্ট থেকে আসছেন? বনবিহারী মাথা নেড়ে সায় দেন। লোকটি আবার বলল, তাহলে তো আপনাকে ডাউন টাউন দিয়েই আসতে হয়েছে, ওদিকে অনেক বড় বড় স্টোর রয়েছে, ওখানেই তো আপনার ব্র্যান্ড পেয়ে যেতেন। আমতা আমতা করে বনবিহারী জবাব দেন, হ্যাঁ আমি তখন ঠিক খেয়াল করিনি যে আমার চুরুট কেসটা ফাঁকা, তাছাড়া এই শহরে আমি প্রথম, কোথায় কি পাওয়া যায় তাও তো আমি জানি না। কিছু যদি মনে না করেন তো জিজ্ঞাসা করছি, আপনি কোথা থেকে এসেছেন স্যার? আঙ্কারা থেকে, তুরস্কের ক্যাপিটাল আঙ্কারা। তা যাবেন কোথায়? হোটেল ডি প্যারিসে। হোটেল ডি প্যারিস? বিস্মিত কণ্ঠস্বর কর্মচারীর। ওই হোটেল তো সম্পূর্ণ অন্যদিকে, এদিকে কেন এসেছেন? কর্মচারীর প্রশ্নে কেমন যেন বিব্রত বোধ করেন বনবিহারী। তিনি কিছু জবাব দেওয়ার আগেই লোকটি আবার জিজ্ঞাসা করে, আপনি কি ট্যাক্সিতে এসেছেন? না, মাথা নেড়ে জবাব দেন বনবিহারী, আমার এক বন্ধু হোটেল থেকে গাড়ি পাঠিয়েছেন। কর্মচারীটিকে এতক্ষণ একজন বিদেশি খদ্দেরের সঙ্গে কথা বলতে দেখে দোকানের আরও কয়েকজন কর্মচারী এগিয়ে আসে সেই দিকে। তারপর আবার বনবিহারীকে জিজ্ঞাসা করে, আপনার গাড়ির ড্রাইভারকে আপনি চেনেন কি? মাথা নাড়েন বনবিহারী। এদের কথাবার্তার ধরনে তার মনের বিভ্রান্তি আরও বেড়ে ওঠে। কিছু একটা ঘটেছে কিংবা ঘটতে চলেছে অনুমান করে তিনি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বলুন তো? একটু ম্লান হেসে কর্মচারীটি বলল, পৃথিবীর আর পাঁচটা বড় শহরের মতন এই আলেকজান্দ্রিয়াতেও ক্রিমিনালের কিন্তু অভাব নেই। শহরের বাইরের চাকচিক্যের দিকে তাকিয়ে ভেতরটা ঠিক বোঝা যায় না। একজন অপরিচিত ড্রাইভার আপনাকে হোটেল ডি প্যারিসে নিয়ে যাবে বলে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে এসেছে। এতক্ষণে একটা শঙ্কার ছায়া নেমে আসে বনবিহারীর চোখে মুখে। কর্মচারীটি কাউন্টারের বাইরে এসে বনবিহারীকে নিয়ে বাইরে যেতে যেতে বলল, চলুন তো ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে আসি। বনবিহারীর ফিরে আসতে দেরি দেখে ড্রাইভারটি গাড়ির স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে উসখুস করছিল।
অবশেষে আরেকটি লোকের সঙ্গে তাকে আসতে দেখে লোকটি একটু নড়ে চড়ে বসে। কর্মচারীটি গাড়ির খোলা জানালায় স্থানীয় ভাষায় কথা বলতে থাকে ড্রাইভারটির সঙ্গে। তাদের কথার একটা অক্ষরও বনবিহারী বুঝতে না পারলেও কর্মচারীটির গলার চড়া পর্দা ও সেই সঙ্গে হোটেল ডি প্যারিস, ফরেনার ইত্যাদি শব্দগুলোতে তিনি বুঝতে পারেন যে তার মতন একজন বিদেশিকে কেন এখানে আনা হয়েছে তা নিয়েই যেন কর্মচারীটি চার্জ করছে ড্রাইভারটিকে। কর্মচারীটির কথার জবাবে ড্রাইভার অনেকটা মিনমিনে কণ্ঠে কি যেন বোঝাতে চাইছে তাকে। এই সময় কর্মচারীটির মুখে পুলিশ শব্দটা উচ্চারণ হতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কেউ কিছু বুঝবার আগেই চোখের পলকে গাড়িতে স্টার্ট দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বোঁ করে উধাও হয়ে যায় ড্রাইভার। এদিকে বনবিহারীর একমাত্র সুটকেসটিও চলে যায় গাড়ির সঙ্গে। ততক্ষণে একটা ছোটোখাটো ভিড় জমে গেছে। বনবিহারী বুঝতে পারেন এখানে পা দিতে না দিতেই একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছেন তিনি। কিন্তু কি সেই ষড়যন্ত্র, কেনই বা এই ষড়যন্ত্র? অবশেষে সেই কর্মচারীদের সাহায্যে হোটেল ডি প্যারিসে এসে যখন হাজির হলেন বনবিহারী, তখন হোটেলের রিসেপশনে পায়চারি করতে করতে ছটফট করছিলেন জন স্টুয়ার্ট। বনবিহারীকে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তাড়াতাড়ি এগিয়ে এসে দু হাত দিয়ে তিনি বনবিহারীর হাত জড়িয়ে ধীর বিস্মিত কণ্ঠে বলেন, কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? বনবিহারী কিছু জবাব দেওয়ার আগেই সঙ্গে সেই দোকান কর্মচারীটি ইংরেজিতে কিছু বলতে যায়। স্টুয়ার্ট সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে স্থানীয় ভাষায় গড়গড় করে কথা বলতে থাকেন তার সঙ্গে। কর্মচারীটির কথা শুনতে শুনতে মুখখানা গম্ভীর হয়ে ওঠে স্টুয়ার্টের। অবশেষে কর্মচারীটিকে অজস্র ধন্যবাদের সঙ্গে বিদায় দিয়ে বনবিহারীকে নিয়ে হোটেলের লিফটের দিকে এগিয়ে যান তিনি। হোটেলের 401 ও 402 দুখানা ঘর বুক করা হয়েছিল তাদের জন্য। নিজের ঘরে না গিয়ে বনবিহারীকে নিয়ে তার 402 নম্বর ঘরে এসে বসেন স্টুয়ার্ট। সুদৃশ্য আসবাবপত্রে সাজানো ঘরে মুখোমুখি বসে কথা বলতে থাকেন দুই বন্ধু। বনবিহারী বলে ওঠেন, আমি তো বুঝতেই পারছি না আমার বিরুদ্ধে এখানে এমন ষড়যন্ত্র কেন। জবাব দেন স্টুয়ার্ট, না না, তোমার একার বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র আমাদের দুজনেরই বিরুদ্ধে। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমরা কিছু না জানলেও তারা কিন্তু আমাদের সম্পর্কে অনেক কিছুই জানে। বেশ ভেবে চিনতে প্ল্যান করে তোমাকে চুরি করে নিয়ে যাওয়ার মতলবে ছিল তারা। আর সেই প্ল্যান মতোই এই হোটেলের সামনে একখানা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিল। আমার পক্ষে কিছু বোঝাই সম্ভব ছিল না। আমি ঠিক সময় মতোই ওই ট্যাক্সিতে এয়ারপোর্টে রওনা হয়েছিলাম তোমাকে রিসিভ করতে। হঠাৎই মাঝপথে গাড়ির টায়ার পাংচার। এখন বুঝতে পারছি আমাকে দেরি করিয়ে দিতে ওটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তাছাড়া ওই শহরতলির পথে খালি ট্যাক্সি পাওয়া বড় দুষ্কর। অবশেষে এয়ারপোর্টে পৌঁছতে আমার বেশ দেরি হয়ে গেল। তার আগেই তোমাদের প্লেন ল্যান্ড করেছে, প্যাসেঞ্জাররাও অধিকাংশই চলে গেছে। মনে মনে আশা করেছিলাম যে তোমাকে হয়তো ওখানে আমার জন্য অপেক্ষা করতে দেখব, কিন্তু পেলাম না তোমাকে। একবার মনে হয়েছিল, তাহলে কি তুমি কোনো কারণে এখানে আসা ক্যান্সেল করে দিলে? গেলাম এয়ারপোর্টের অফিসে, সেখানে প্যাসেঞ্জার লিস্টে দেখলাম তোমার নাম। তখন নিঃসন্দেহ হলাম যে আমার দেরি দেখে তুমি সোজা হোটেলে চলে এসেছো। কিন্তু এখানে এসে তো তোমার কোনো দেখা না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। বন্ধুর মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে তার কথা শুনছিলেন বনবিহারী। স্টুয়ার্ট থামতেই তিনি বলে ওঠেন, দেখো স্টুয়ার্ট, আমি এখানে নতুন, এখানে কেউই চেনে না আমাকে। সেই আমার বিরুদ্ধে কে এবং কেনই বা এমন ষড়যন্ত্র করবে বলো তো? ম্লান হেসে জবাব দেন স্টুয়ার্ট, দেখো বন, এখানে তোমাকে কেউ না চিনলেও আমাকে কিন্তু অনেকেই চেনে। সুয়েজে চাকরি করলেও এই আলেকজান্দ্রিয়া আমার যাতায়াত আছে। তবে এ কথা ঠিক যে ষড়যন্ত্রকারীদের প্রধান টার্গেট কিন্তু তুমি, তাই তোমাকে চুরি করার মতলবেই ছিল তারা। বনবিহারী বলে ওঠেন, কিন্তু কেন? জবাব দেন স্টুয়ার্ট,
আমার তো মনে হয় যে বিষয় নিয়ে তুমি গবেষণা করতে এখানে হাজির হয়েছো সেটা ওই ষড়যন্ত্রকারীদের মোটেও পছন্দ নয়। তারা ভালো করেই জানে আসল গবেষণাটা করবে তুমি, আমি কেবল তোমাকে সাহায্য করব। হয়তো এরা ইতিমধ্যেই আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে তোমার বায়োডাটা পর্যন্ত জোগাড় করে ফেলেছে। কিন্তু কেন বলো তো স্টুয়ার্ট, মমির ওপর এমন গবেষণা তো নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই তো এমন গবেষণা আগেও হয়েছে এবং এখনও হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেই গবেষণায় কেউই সফল হতে পারেনি। বোনো, আজও বিজ্ঞানীরা জানতে পারেননি কী রাসায়নিক পদার্থ মাখিয়ে সেকালের মিশরীয়রা হাজার হাজার বছর ধরে মৃতদেহগুলোকে অটুট রাখত। একটু চিন্তা করে বনবিহারী আবার জিজ্ঞাসা করেন, তাহলে কি তোমার সন্দেহ আমরা সফল হতে পারবো মনে করে অন্য কোনো বিজ্ঞানী আমাদের বাধা দিতেই এইভাবে ষড়যন্ত্র করছে? দরজায় হঠাৎ কলিং বেলের শব্দ। হোটেলের রুম সার্ভিসের একটি কর্মী কফির ট্রে নিয়ে ঢোকে। কফি খেতে খেতে বনবিহারীর আগের কথার জবাব দেন স্টুয়ার্ট। দেখো বনো, বিজ্ঞান যতই সত্যের পূজারী হোক না কেন, বিজ্ঞানীদের মধ্যে যে রেষারেষি নোংরামির অভাব নেই তা তো তুমি ভালো করেই জানো। কাজেই এই মুহূর্তে তোমার এই সন্দেহ যে অমূলক তা বলি কি করে বলো তো। তাছাড়া কি স্টুয়ার্ট, তুমি নতুন হলেও এই অঞ্চলে আমি কিন্তু অনেককালই আছি। মিশরীয়দের চরিত্র আমার অজানা নয়। এদের মধ্যে যেমনই প্রগতিশীল মানুষের অভাব নেই, তেমনই অনেক ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীও আছে। 3000 বছরের পুরনো তাদের প্রিয় সম্রাট পঞ্চম রামেসিসের মমি তোমার আমার মতন বিধর্মীর হাতের স্পর্শে যে অপবিত্র হয় তা হয়তো তারা চায় না। কিন্তু স্টুয়ার্ট, মিশরীয় সরকারই তো আমাদের সেই অনুমতি দিয়েছে। হ্যাঁ, তা দিয়েছে বটে, কিন্তু তাই বলে যে মৌলবাদীরা তা মেনে নেবে তার কোনো মানে নেই তো। কিন্তু আমি তো শুনেছি আমাদের আগে নাকি একজন জার্মান বিজ্ঞানী এই মমিটি নিয়ে গবেষণা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ বোনো, তার নাম ডক্টর ভন বিসমার্ক। শেষ পর্যন্ত তিনি তার কাজে সফল তো হননি, মাঝখান থেকে পাগল হয়ে গেলেন। পাগল? হ্যাঁ, পাগল। স্থানীয় লোকেরা কিন্তু অন্য কথা বলে। তারা বলে সম্রাট পঞ্চম রামেসিসের প্রেতাত্মা নাকি ডক্টর বিসমার্কের ওপর ভর করে তাকে পাগল করে দিয়েছে। এভাবেই নাকি বিধর্মীর হাতের স্পর্শে কলুষিত সম্রাটের প্রেতাত্মা ওই জার্মান বিজ্ঞানীর ওপর প্রতিশোধ নিয়েছে। স্টুয়ার্টের কথায় কিছুক্ষণ চুপ করে থাকেন বনবিহারী। তারপর বলেন, 3000 বছর আগের মৃত ব্যক্তির প্রেতাত্মা 3000 বছর পরে প্রতিশোধ নিয়েছে, হে জাতীয় গালগল্প তুমি বিশ্বাস করো স্টুয়ার্ট? স্টুয়ার্ট মৃদু হেসে জবাব দেন, তোমার আমার বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়েই দাও না বোনো, স্থানীয় মানুষের মধ্যে অনেকেরই এতে বিশ্বাস রয়েছে। একটু থেমে স্টুয়ার্ট আবার বলল, সে যাই হোক, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আমাদের ওপর একদল লোকের নজর রয়েছে, তারা আমাদের বিপদে ফেলতে চায়, তাই এখন থেকে আমাদের একটু সতর্ক হয়ে চলতে হবে, বুঝলে বোনো? আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামটিকে বড়ই বলা হবে, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর, বিভিন্ন বিভাগ। তারই একটা ঘরে কারুকার্য করা সুদৃশ্য একটি টেবিলের ওপর রাখা রয়েছে 3000 বছর আগের মিশরের এক ফারাও অর্থাৎ সম্রাট পঞ্চম রামেসিসের মমি। মস্ত বড় একটা কাঁচের আধারে ঢাকা সেই মমি। সেকালের প্রথা অনুযায়ী ধাতু নির্মিত একজন মানুষের মূর্তি খোদাই করা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে সেই মমি। সেকালের মিশরীয়দের বিশ্বাস ছিল ধাতুর ঢাকনায় ঢাকা থাকলে মৃতের আত্মা আর মৃতদেহের মধ্যে ঢুকতে না পেরে একসময় ঘুরে ঘুরে চলে যায়। দর্শকদের দেখবার সুবিধার জন্য মিউজিয়ামে সেই ধাতুর ঢাকনাটা অবশ্য সরিয়ে রাখা রয়েছে একপাশে। আপাদমস্তক অজ্ঞাত এক রাসায়নিক মাখা কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছে সম্রাট পঞ্চম রামেসিসের সেই মমি। হাত দুখানা ক্রস করে বুকের ওপর রাখা।
দর্শকদের সঙ্গে মিশে স্টুয়ার্ট ও বনবিহারী প্রথমে ভালো করে দেখে নিলেন সেই মমি। তারপর নিজেদের পরিচয় দিয়ে এসে বসলেন মিউজিয়ামের মিশরীয় অধ্যক্ষ সালমান ওয়াদারের চেম্বারে। সালমান ওয়াদার সুপুরুষ, 50-52 বছর বয়স হবে, পরিষ্কার দাড়ি কামানো, নাকের নিচে মিশরীয় কায়দায় কদম ছাঁট মোটা গোঁফ, পরনে বিলিতি পোশাক, চোস্ত ইংরেজি বলেন। পরিচয়ের পালা শেষ হলে সালমান ওয়াদার বললেন, গভর্নমেন্ট থেকে আপনাদের সম্পর্কে অর্ডার পেয়েছি আমি। তারপর খানিকটা বিরক্তি সুরে আবার বললেন, দেখুন গভর্নমেন্ট তো হুকুম দিয়েই খালাস, ঝক্কি ঝামেলা যা হবে তা তো আমাকেই পোহাতে হবে। স্টুয়ার্ট জিজ্ঞাসা করেন, তা ঝামেলার কোনো সম্ভাবনা আছে নাকি? তা তো একটু আছেই, জবাব দেন সালমান। বুঝতে তো পারছেন মানুষের সেন্টিমেন্ট, তাই কাজটা আপনাদের করতে হবে খুব গোপনে ও সাবধানে। দেখুন আমি চাই না একমাত্র আমি ছাড়া আপনাদের এই কাপড়ের টুকরো কেটে নেবার কথা আর কেউ জানতে পারুক, এমনকি মিউজিয়ামের অন্য কোনো স্টাফও নয়। বছর পাঁচেক আগে এই মমি নিয়েই কত যে কাণ্ড হয়েছিল, কী কাণ্ড সেদিন হয়েছিল তা জানার জন্য সালমানের মুখের দিকে তাকিয়ে থাকেন স্টুয়ার্ট ও বনবিহারী। বেশ, তাহলে শুনুন, বলেই সালমান সেই কাহিনীটি শোনায় যা নাকি এর আগে স্টুয়ার্টই বনবিহারীকে শুনিয়েছেন। সালমান থামতেই স্টুয়ার্ট এবার জিজ্ঞাসা করেন, আচ্ছা মিস্টার ওয়াদার, এসব কথা কি আপনি বিশ্বাস করেন? মাথা নেড়ে জবাব দেন সালমান, একদম না। 3-4 হাজার বছর আগের এক মৃত ফারাওয়ের আত্মা এভাবে একজন বিজ্ঞানীর কাঁধে চেপে তাকে পাগল করে দেবে, এ ধরনের কথা এ যুগে ঠিক বিশ্বাস করা চলে না। আসলে কি জানেন মিস্টার পাঠক, এসব হচ্ছে স্থানীয় মানুষের অনুমান কিংবা রটনা। বিজ্ঞানী ভন বিসমার্কের পাগল হওয়ার কারণ তার গবেষণার অসাফল্য বা অন্য কিছু, একমাত্র তিনি নিজে ছাড়া এ কথা অবশ্য কেউ জানে না। একটু থেমে সালমান আবার বললেন, যাগে বাদ দিন ওসব কথা, আপনারা যে কাজ করতে এসেছেন এখানে সেই কাজটুকু করে চলে যান। তা তো বটেই, সালমান ওয়াদার বললেন, তাহলে আপনারা কবে নাগাদ আপনাদের কাজ শুরু করতে চান? জবাব দিতে গিয়ে একটু সময় নেয় বনবিহারী ও স্টুয়ার্ট, আর সেই ফাঁকে সালমান আবার জিজ্ঞাসা করেন, মমির দেহ থেকে আপনারা কতটা পরিমাণ কাপড়ের টুকরো কেটে নিতে চান বলুন তো? বনবিহারী জবাব দেন, ধরুন 1 ফুটের মতন, তার মানে 12 ইঞ্চি। মনে মনে কি যেন হিসাব করলেন সালমান, তারপর আবার বললেন, তা মমির দেহের কোন জায়গা থেকে আপনারা কাপড় কেটে নিতে চান? যে কোনো জায়গা থেকে হলেই হবে। তাহলে আমি বলবো মমির পিঠের দিক থেকে আপনারা কাপড় কাটবেন, তাতে সামনের দিক থেকে কোনো রকম বিকৃত হবে না। আচ্ছা বেশ, তাই করব। কবে আপনারা কাজটা করতে চান বলুন তো? এবার জবাব দিতে একটু সময় নেন বনবিহারী, একবার তাকান স্টুয়ার্টের মুখের দিকে, তারপর বললেন, দিন ও সময় ঠিক করে আপনাকে আমরা না হয় জানাবো মিস্টার ওয়াদার। আচ্ছা ঠিক আছে, বললেন সালমান, তবে এবার আর আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, একমাত্র আমি ছাড়া এই মিউজিয়ামের অন্য কোনো স্টাফকেও এই কথাটা কিন্তু জানানো যাবে না। মিউজিয়াম সপ্তাহে একদিন বন্ধ থাকে, ওই বন্ধের দিনেই কাজটা আপনাদের করতে হবে, আমি নিজে উপস্থিত থাকব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মিস্টার ওয়াদার। দুজনে উঠে দাঁড়ান। ঠিক তখনই সালমান বলে ওঠেন, ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, হোটেল ডি প্যারিসের নাম করে কে নাকি আপনাদের অন্য কোথাও নিয়ে গিয়ে বিপদে ফেলতে চেয়েছিল? স্টুয়ার্ট ও বনবিহারী পরস্পরের মুখের দিকে তাকান, তারপর বনবিহারীকে দেখিয়ে জবাব দেন স্টুয়ার্ট, আমাকে নয় এনাকে। তো আপনি একথা জানলেন কেমন করে? আলেকজান্দ্রিয়ার পুলিশ চিফ ওমর রহমানের কাছ থেকে। সে কি, তিনিই বা জানলেন কি করে? আমরা তো ঘটনাটা কাউকে জানাইনি, এ নিয়ে আমরা কোথাও কোনো অভিযোগও করিনি। মৃদু হেসে সালমান বললেন, দেখুন খবর বাতাসে ভেসে আসে, বিশেষ করে মিস্টার পাঠকের মতন একজন
বিদেশি বিজ্ঞানীকে এখানে কেউ বিপদে ফেলতে চেয়েছিল, এটা কি পুলিশের কানে না উঠে পারে? আমার তো মনে হয় সেই ডিপার্টমেন্টাল স্টোরের লোকেরাই খবরটা পুলিশকে জানিয়েছিল। স্টুয়ার্ট বললেন, পুলিশ চিফ যখন আপনাকে কথাটা জানিয়েছিলেন তখন মনে হয় তিনি আমাদের সম্পর্কে সব কথাই জানেন, এমনকি আমাদের কাজ যে এখানে তাও তিনি জানেন। অবশ্যই, গভর্নমেন্টের কাছ থেকে আপনাদের সম্পর্কে যে চিঠি আমি পেয়েছি তার কপি পুলিশ চিফও পেয়েছেন। এখানে আপনাদের যাতে কোনো বিপদে না পড়তে হয় তা দেখার দায়িত্ব তো পুলিশ চিফের, তাই নয় কি? স্টুয়ার্ট ও বনবিহারী মাথা নেড়ে সায় দেন। সালমান এবার উপদেশের সুরে বলেন, পুলিশ তো তাদের কাজ করবে, কিন্তু আপনারাও একটু সাবধানে চলাফেরা করবেন। কার মনে কী আছে কে জানে? এখন তো মনে হচ্ছে সরকারি মহল ছাড়া কোনো কোনো বেসরকারি মহলও আপনাদের কথা জানতে পেরেছে, তাই কোনো উদ্দেশ্য নিয়ে কেউ বা কোনো গোষ্ঠী আপনাদের বিপদে ফেলতে প্রস্তুত। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। অবশেষে মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে দুই বন্ধু বিদায় নেন। হোটেলে ফিরে এসে বনবিহারী স্টুয়ার্টকে বলেন, মিস্টার সালমান ওয়াদারকে তো খুব ভালো লোক বলেই মনে হলো, ওর কথাবার্তায় বুঝলাম ওর কাছ থেকে আমরা যথেষ্ট সাহায্য পাব। বনবিহারীর কথায় স্টুয়ার্ট কোনো মন্তব্য করলেন না। কৌতূহলী বনবিহারী আবার জিজ্ঞাসা করলেন, ও কি স্টুয়ার্ট, তুমি অমন চুপ করে আছো যে? মিস্টার সালমান ওয়াদার সম্পর্কে তোমার ধারণা অন্যরকম নাকি? এতক্ষণে ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে স্টুয়ার্টের। বলেন, দেখো বনো, তোমরা ভারতীয়রা সব কিছুতেই মন দিয়ে বিচার করতে অভ্যস্ত, তবে আমরা ব্রিটিশরা কিন্তু বিচার করি মস্তিষ্ক দিয়ে। মানে? মানে আর কিছুই নয়, তোমরা বড়ই আবেগপ্রবণ, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে তোমাদের মনের আবেগই বেশি কাজ করে, তাই তোমরা অতি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো। কেন, এটা কি খারাপ স্টুয়ার্ট? না না, ভালো খারাপের কথা আমি বলছি না, তবে এতে অনেক সময় ভুল মূল্যায়ন হয়, তাই বিপাকেও পড়তে হয়। একটু সময় চুপ করে থেকে হেসে বনবিহারী বললেন, স্টুয়ার্ট, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে কাউকে বিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকাও ভালো। বাহ, খুবই উচ্চাঙ্গের কথা নিঃসন্দেহে, তবে পৃথিবীতে এমন বিশ্বাসের ফল সবসময় ভালো হয় না বনো। এই মিস্টার সালমান ওয়াদারের কথাই ধরো না। বনবিহারী বাধা দিয়ে বলেন, কেন, তার কথাবার্তার মধ্যে অবিশ্বাস করার মতন কিছু পেয়েছো নাকি? না না বনো, তেমন কিছুই পাইনি ঠিকই, কিন্তু তাই বলে এখনই তাকে চোখ বুজে বিশ্বাস করে বসার মতনও কিছু পাইনি। তেমন কিছু বলছো কেন? তবে কি সামান্য হলেও কিছু পেয়েছো তুমি? জবাব দিতে এবার সময় নেয় স্টুয়ার্ট। তারপর বলে, দেখো বোনো, আমরা দুজনই বিদেশি, এখানে একটা কাজে এসেছি। এখানে এসে পৌঁছবার সঙ্গে সঙ্গে আমাদের, বিশেষ করে তোমাকে, বিপদে ফেলতে কেউ বা কোনো গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এটা নিশ্চয়ই একটা প্রধান বিষয় বলে গণ্য হওয়া উচিত। আমাদের সঙ্গে প্রথম দেখায় সালমান ওয়াদারের উচিত ছিল এই প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করা, কিন্তু তিনি তা না করে আমাদের কাজের কথা নিয়ে আলোচনা করলেন। আমরা বিদায় নেওয়ার সময় এই প্রসঙ্গটা তার মনে পড়ল, এটা একটু অদ্ভুত লাগছে না? কিন্তু স্টুয়ার্ট, উনি তো আমাদের সাবধান থাকতে বারে বারে উপদেশ দিলেন। হ্যাঁ, তা অবশ্য দিলেন, তবে তোমার চেয়ে এই মিশরীয়দের আমি অনেক ভালো চিনি, এদের মুখের কথায় মনের ভেতরটা টের পাওয়া বড় কঠিন। বনবিহারী সামান্য হেসে বললেন, এটাই স্বাভাবিক তো, মিশর অতি প্রাচীন সভ্যতার দেশ, তাই বোধহয় এদের মুখের কথায় মনের কথা টের পাওয়া কঠিন। কোন মনীষী নাকি একবার বলেছিলেন, ঈশ্বর মানুষকে ভাষা দিয়েছেন মনের কথা প্রকাশ করার জন্য, কিন্তু সভ্য মানুষ মনের কথা লুকোবার জন্য ব্যবহার করে সেই ভাষা। স্টুয়ার্ট হো হো করে হেসে ওঠেন। একটু পরে হাসি থামিয়ে বলেন, দেখো বনো, অযথার দেরি না করে একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে জানিয়ে দেওয়া উচিত,
তা যা বলেছ, কিন্তু তুমি তো সেদিন বলেছিলে তার আগে একবার সেই হতভাগ্য বৈজ্ঞানিক ডক্টর ভন বিসমার্কের ল্যাবরেটরিতে গিয়ে তার সহকারী সেই চীনে কেমিস্ট ডক্টর ইয়াং মিনের সঙ্গে একবার কথা বলা দরকার। স্টুয়ার্ট বললেন, ঠিকই, তবে আমার সন্দেহ তার কাছ থেকে তুমি কোনো সাহায্য পাবে কি না। কেন কেন? দেখো বোনো, তোমার কথাতেই বলি, চীনও মিশরের মতন একটি প্রাচীন সভ্যতার দেশ। তাছাড়া পরীক্ষায় বিসমার্ক ও ইয়াং মিন সফল হতে পারেননি। বিসমার্ক তো পাগলই হয়ে গেলেন। এই অবস্থায় ইয়াং মিন কি তাদের পরীক্ষার বিবরণ দিয়ে তোমাকে সাহায্য করবেন? তবে একবার যাওয়া যেতেই পারে, চলো কালই বরং যাই। আলেকজান্দ্রিয়া শহরের এক প্রান্তে ভন বিসমার্কের বিশাল ল্যাবরেটরি। বাইরে থেকে দেখেই চমৎকৃত হন বনবিহারী ও স্টুয়ার্ট। এর আগে বনবিহারী ইউরোপ ও আমেরিকায় অনেক বিখ্যাত ল্যাবরেটরি দেখেছেন, কিন্তু তাও এমন নয়। বিরাট এলাকা নিয়ে বিজ্ঞান ও শিল্প সৌন্দর্য পাশাপাশি সাজানো। হঠাৎ দেখলে মনে হবে প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পরীতিতে তৈরি সুন্দর কোনো সৌধ। ল্যাবরেটরির বর্তমান পরিচালক ভন বিসমার্কের এককালের সহকারী ডক্টর ইয়াং মিনের চেহারা তার নামের সঙ্গে বাস্তবিকই সামঞ্জস্যপূর্ণ। প্রায় 50-এর কাছাকাছি তার বয়স, এখনও ইয়াং ম্যানের মতন দেখতে। এমনিতেই চীনাদের আসল বয়স আন্দাজ করা একটু শক্ত। ছিপছিপে চেহারা, পরনে পুরো দস্তুর সাহেবি পোশাক, মাথার চুল পাতলা, চোখে সোনার ফ্রেমের চশমা, মোলায়েম কণ্ঠস্বর, কথা বলেন খুব আস্তে আস্তে। ডক্টর ইয়াং মিন তার অফিস ঘর থেকে বেরিয়ে এসে নিজের গাড়ি বারান্দায় স্টুয়ার্ট ও বনবিহারীকে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। টানা লম্বা বারান্দা পেরিয়ে যেতে যেতে বনবিহারী বলেই ফেললেন, কাজের কথা আলোচনার আগে আপনার এই সুন্দর ল্যাবরেটরিটা একটু ঘুরে দেখতে ইচ্ছা করছে ডক্টর মিন। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। একটু মিষ্টি হেসে আবেগময় কণ্ঠে মিন বললেন, আপত্তি কেন থাকবে, আর দয়া করে আমার ল্যাবরেটরি বলবেন না। যিনি এত বড় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন আমার সেই স্যার ভাগ্যের পরিহাসে আজ উন্মাদ হয়ে একটা নার্সিংহোমে আছেন। আমি তো কেবল তার প্রতিনিধি হয়ে কাজ চালাচ্ছি মাত্র। প্রায় আধ ঘন্টা ধরে ইয়াং মিন স্টুয়ার্ট ও বনবিহারীকে ঘুরে ঘুরে ল্যাবরেটরির বিভিন্ন বিভাগ দেখালেন। প্রতিটি বিভাগে তন্ময় হয়ে কাজ করে চলেছেন গবেষকরা। স্থানীয় মানুষ ছাড়া বিদেশিও রয়েছেন তাদের মধ্যে। অবশেষে তারা এসে বসলেন ইয়াং মিনের খাস কামরায়। একটু পরেই কফি এলো। কফি খেতে খেতে কথা বলতে লাগলেন তারা। বনবিহারী বললেন, মিস্টার মিন, আমাদের এখানে আসার উদ্দেশ্য তো টেলিফোনে আপনাকে আগেই জানিয়েছি। এই ব্যাপারে আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। চোস্ত ইংরেজিতে জবাব দেন ইয়াং মিন, অফকোর্স, যে কাজে এখানে আপনারা এসেছেন সেই কাজে আমার কাছ থেকে যাবতীয় সাহায্য আপনারা পাবেন। শুনেছি আমাদের আগেও নাকি কেউ কেউ এই কাজে হাত দিয়েছিল কিন্তু সফল হতে পারেনি। আমার স্যার এবং আমিও চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এবার আপনারা এসেছেন, বিজ্ঞান তো এভাবে এগিয়ে চলে তাই না? বিফলতার ভিতের ওপরই তো একদিন গড়ে ওঠে সফলতার ইমারত। আপনাদের কাজের জন্য গোটা কেমিস্ট্রি বিভাগটি আমি ছেড়ে দিতে প্রস্তুত। না না মিস্টার মিন, তার দরকার হবে না। মমির গায়ের কাপড়ের টুকরো নিয়ে আমি আমার কর্মক্ষেত্র তুরস্কে ফিরে যেতে চাই। সেখানে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই আমি কাজ করব। বাহ, বেশ তো, যা ভালো মনে করেন। তাহলে আপনি বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আমি। বনবিহারী স্টুয়ার্টের দিকে একবার তাকাতেই তিনি বললেন, আপনাদের গবেষণার কাগজপত্র একবার দেখতে চাই আমরা। ওগুলো হাতে পেলে পরবর্তী গবেষণায় একটু সুবিধা হবে। তা তো বটেই, কিন্তু একটু থামেন মিন। দেখতে দেখতে তার মুখখানা দুঃখে ভরে ওঠে। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে আবার বললেন, আমি খুবই দুঃখিত,
আমাদের গবেষণার তথ্য সমৃদ্ধ এক টুকরো কাগজও আর আপনাদের দিতে পারবো না। কিছুই আজ আর নেই। নেই মানে? নিজেকে সামলে নিতে একটু সময় নেন ইয়াংমিন। তারপর বললেন, সব পুরে ছাই হয়ে গেছে। স্টুয়ার্ট ও বনবিহারি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিনের মুখের দিকে। হঠাৎ ইয়াংমিন জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনারা মৃত মানুষের আত্মায় বিশ্বাস করেন? স্টুয়ার্ট ও বনবিহারি কোনো জবাব দেন না। ইয়াংমিন বলেন, আমি বুঝতে পারছি আপনারা বিশ্বাস করেন না। বর্তমান বিজ্ঞান নিয়ে যারা সাধনা করেন তাদের পক্ষে বিশ্বাস না করারই কথা। আমিও করতাম না। আমার স্যার ভন বিসমার্কও করতেন না। কিন্তু ইয়াংমিন বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর টেনে টেনে বলতে থাকলেন, মিশরের সম্রাট পঞ্চম রামেসিসের মমি গবেষণার জন্য বেশ কিছুদিন ছিল আমাদের হেফাজতে এই ল্যাবরেটরিতে। মমির ওপর একটার পর একটা পরীক্ষা করে চলেছেন স্যার, ফিজিক্যাল ও কেমিক্যাল পরীক্ষা। আমি স্যারকে সাহায্য করে চলেছি। আমরা বুঝতে পারছিলাম যে আমরা তখনও সফলতা থেকে অনেক দূরে, কিন্তু স্যারের আবার প্রচণ্ড ধৈর্য। হার মানবার মানুষ তিনি নন। ঠিক এমনই এক দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম আমি। দিন কয়েক তো ল্যাবরেটরিতেই আসতে পারিনি। আমার সেই অনুপস্থিতিতে স্যার কিন্তু একাই কাজ করে চলেছিলেন। ইয়াংমিন আবার থামলেন। স্টুয়ার্ট ও বনবিহারীর মুখের দিকে একটু সময় তাকিয়ে থাকলেন। তারপর আগের মতোই ধীরে ধীরে বলতে থাকলেন, সুস্থ হয়ে ফিরে এসে দেখি ল্যাবরেটরির যে ঘরে মমিটা ছিল সেই ঘর তালাবন্ধ। শুনলাম আগের দিন সন্ধ্যায় স্যার মমির ঘরে নিজের হাতে তালাবন্ধ করে চাবি নিয়ে উত্তেজিতভাবে সেই যে চলে গেছেন, আর তিনি ফিরে আসেননি। কিছু একটা ঘটেছে অনুমান করে ছুটলাম স্যারের ফ্ল্যাটে। স্যার অবিবাহিত, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। তবে সেখানে গিয়ে যা দেখলাম তাতে তো আমার একেবারে চক্ষু স্থির। কথা বলতে বলতে কেমন যেন উন্মনা হয়ে পড়েন ইয়াংমিন। ঠিক সেই সময় আর এক প্রস্থ কফি এসে হাজির হয়। গরম কফিতে চুমুক দিয়ে নিজেকে একটু সামলে নেন। তারপর আবার বলতে থাকেন, গিয়ে দেখি স্যার তার ঘরের ডেক চেয়ারে আধশোয়া অবস্থায় বসে ছটফট করছেন। উস্কো খুস্কো চুল, চোখ দুটো টকটকে লাল, সামনে পড়ে রয়েছে এক রাশ পোড়া কাগজ। দেখেই বুঝলাম সেগুলো আমাদের গবেষণারই কাগজপত্র। মুখে তার জার্মান ভাষা একমাত্র কথা, আমি দায়ী নই, এসবের জন্য আমি দায়ী নই। স্যারের সঙ্গে থেকে থেকে আমি একটু আধটু জার্মান ভাষা বুঝতে পারলেও একেবারেই বলতে পারি না। স্যার নিজে অল্প স্বল্প ভাঙা ইংরেজি বলতে পারেন। আমি যতই তাকে জিজ্ঞাসা করি কোন ব্যাপারে তিনি দায়ী নন, ততই তার মুখে সেই একই কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। তারপর জিজ্ঞাসা করলেন স্টুয়ার্ট, অনেক প্রশ্নের পর তার অসংলগ্ন জবাবের মধ্যে থেকে যা বুঝতে পারলাম তা এক কথায় প্রায় অবিশ্বাস্য। ল্যাবরেটরির ঘরে একা পরীক্ষা নিরীক্ষা করছিলেন স্যার। হঠাৎ নাকি ঘরের আলো আপনা আপনি নিস্তেজ হয়ে এলো। তারপর ঘরের মধ্যে আবির্ভাব ঘটল একটা ছায়া মূর্তির। তার বিশাল চেহারায় একালের বদলে সেকালের মানুষের ছাপ। থুতনিতে সেকালের মিশরীয়দের মতন লম্বা দাড়ি, পরনে রাজসিক পোশাক, চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতন জ্বলছে। ভয়ঙ্কর আক্রমণাত্মক সেই ছায়ামূর্তির ভাবভঙ্গি। সেই দৃশ্য দেখে প্রচণ্ড সাহসী আমার স্যার প্রায় জ্ঞান হারিয়ে মেঝে লুটিয়ে পড়েছিলেন। কিন্তু সেই ছায়ামূর্তির কর্কশ কণ্ঠস্বর তিনি শুনতে পাচ্ছিলেন। আমার স্যার একালের মিশরীয় ভাষা জানলেও ওই ছায়ামূর্তির ভাষা ঠিক ঠিক বুঝতে পারছিলেন না। সম্ভবত তা ছিল প্রাচীন মিশরীয় ভাষা। তবে যতটুকু বুঝতে পারছিলেন তাতে তার মনে হয়েছিল সেই ছায়ামূর্তি যেন বলছিল, আমি মিশরের ফারাও পঞ্চম রামেসিস। 3000 বছর আগে আমার মৃত্যু হলেও আমার আত্মা আজও এই মমির পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে।
পরীক্ষা নিরীক্ষার নামে আমার এই পবিত্র মমিকে তুমি অপবিত্র করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। কথা বলতে বলতে সেই প্রেতাত্মা স্যারের দিকে এগিয়ে আসতেই সেই অর্ধচেতন অবস্থাতেই স্যার চিৎকার করে বলেছিলেন, না না, আমি নিজে কিছু করিনি, আমি দায়ী নই। এই কাজের জন্য এদেশের সরকার আমাকে নিয়োগ করেছে, আমি দায়ী নই। সত্যি বলছে, আমি দায়ী নই। ইয়ংমিনের কথা বলার ভঙ্গি ও বর্ণনা এমন চমৎকার যে সেই মুহূর্তে বনবিহারী ও স্টুয়ার্টের মনে হচ্ছিল তারা যেন নিজের চোখেই গোটা ঘটনা দেখছিলেন। ইয়ংমিন থামতেই বনবিহারী জিজ্ঞাসা করলেন, তারপর? বলতে বলতে শেষের দিকে ভন বিসমার্কের করুণ পরিণতিতে কণ্ঠস্বর প্রায় বুঝে আসে ইয়ংমিনের। বনবিহারী ও স্টুয়ার্টও নিশ্চুপ। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাপা কণ্ঠে ইয়ংমিন আবার বললেন, আমার স্যারের মতন একজন পণ্ডিত ব্যক্তি যে শেষ পর্যন্ত এই পরিণতি হবে তা কোনোদিন কল্পনাও করিনি জানেন। কিছুক্ষণ জমাট নিস্তব্ধতা ঘরের মধ্যে। ভন বিসমার্কের জন্য ইয়ংমিনের দুঃখ যেন সেই মুহূর্তে বনবিহারী ও স্টুয়ার্টের মধ্যেও সংক্রামিত হয়। একসময় ইয়ংমিন নিজেই নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, দেখুন, ব্যাপারটা আমার কাছে খুব রহস্যময় ঠেকছে। 3000 বছর আগে মৃত মানুষের আত্মা 3000 বছর পরে সশরীরে এসে হাজির হয়েছে প্রতিশোধ নিতে, ব্যাপারটা অবিশ্বাস্য নয়? আবার দেখুন, এটা যদি কোনো সাধারণ মানুষের বেলায় ঘটত তাহলে না হয় এটাকে চোখের ভ্রম বা মানসিক কোনো ব্যাপার বলে ধরে নিতাম, কিন্তু ডক্টর ভন বিসমার্কের মতন একজন যুক্তিবাদী বিজ্ঞানীকে তো সাধারণের দলে আমরা ফেলতে পারি না। তাহলে? ইয়ংমিন থামলেন। বনবিহারী ও স্টুয়ার্টের নির্বিকার মুখের দিকে তাকিয়ে ফের বললেন, পঞ্চম রামেসিসের ওই মমির সঙ্গে যে কী রহস্য জড়িয়ে আছে তাই বা কে জানে? স্যার ভন বিসমার্ক তবু প্রাণে বেঁচে গেছেন, শোনা যায় তারও আগে অন্য কোনো একজন বিজ্ঞানী নাকি এই মমি নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই মারা পড়েছিলেন। তাই নাকি? তা কে তিনি? অত সব নামধাম জানি না, তবে এরকম একটা কাহিনী প্রচলিত আছে, স্যার তো নিজেই একদিন বলেছিলেন আমায়। তা কিভাবে মারা পড়লেন তিনি? সেই ঘটনা নাকি আরও বিচিত্র, ভয়ঙ্কর এক বিষধর সাপের কামড়ে মারা গিয়েছিলেন তিনি। সাপের কামড়ে? মমি নিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে সাপ এলো কোত্থেকে? সেটাই তো আশ্চর্যের। অ্যাস্প নামে এক জাতের সাপের কথা শুনেছেন? অ্যাস্প শব্দটা উচ্চারণের সময় বনবিহারী চুপ থাকলেও স্টুয়ার্ট বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এই মিশরে এককালে এই জাতের খুব ছোট কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল। শোনা যায় সেকালে মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি ওই সাপের কামড় বুকে নিয়ে আত্মহত্যা করেছিলেন। ইয়ংমিন সপ্রশংসক কণ্ঠে বলে ওঠেন, বাহ, আপনি তো দেখছি এদের সম্পর্কে অনেক খবর রাখেন। অ্যাস্প জাতের সাপ কিন্তু আজও আছে মিশরের মরুভূমি অঞ্চলে, আর পঞ্চম রামেসিসের ওই মমি থেকে তেমনই একটা সাপ নাকি বেরিয়ে এসে সেই বিজ্ঞানীকে কামড়েছিল। ওরে বাবা, কী আশ্চর্য ব্যাপার! সত্যিই আশ্চর্য। আমি নিজে অবশ্য এসব প্রচলিত কথায় বিশ্বাসী নই, তবে পরপর দুটো ঘটনায় এখন আমার মনে হচ্ছে কোনো কারণে এই মমিটা বোধহয় অভিশপ্ত। তাই এটা নিয়ে যারাই পরীক্ষা নিরীক্ষা করতে এগোবেন তাদেরই উচিত একটু সাবধান হওয়া। গোটা পৃথিবীতে অনেক দেশের মিউজিয়ামেই তো মমি সংরক্ষিত আছে। আমার তো মনে হয় এটার বদলে তেমন অন্য কোনো মমি নিয়ে তারা গবেষণা করতেই পারেন। ইয়ংমিন থামতেই বনবিহারী প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ডক্টর ভন বিসমার্ক এখন কোথায় আছেন বলুন তো? ওর কোনো চিকিৎসা হয়নি? হয়েছে হয়েছে, অনেক চিকিৎসা হয়েছে। প্রথমে কিছুদিন চিকিৎসা করানো হয়েছে বিখ্যাত সাইক্রিয়াটিস্টদের দিয়ে, তারপর কিছুদিন ওই লুনাটিক অ্যাসাইলামে, কিন্তু কোনো ফলই হয়নি। এখন এই শহরেই একটা নার্সিংহোমে আছেন। ওর নিজের বলতে তো কেউ নেই, আমিও ওই দেখাশোনা করি আর কি।
তা একবার তার সঙ্গে দেখা করা যায় না? স্টুয়ার্ট জিজ্ঞাসা করলেন। একটু ভাবলেন ইয়াং মিন, তারপর অনেকটা হতাশ কণ্ঠে বললেন, আর দেখা করে কি করবেন বলুন, সেই তো জার্মান ভাষায় একই কথা, আমি দায়ী নই আমি দায়ী নই, এর বাইরে আর কোনো কথাই তো উনি বলেন না। তবে মাঝে মাঝে আপন মনে নিজের ভাষায় বিড়বিড় করে কি যেন বলেন, যার অর্থ কেউই বুঝতে পারে না। স্টুয়ার্ট আবার বললেন, তবুও একবার তার সঙ্গে দেখা করার ইচ্ছে করছে, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে না না, এতে আপত্তির কি আছে, কবে আপনারা যেতে চান বলুন না, আমি সব ব্যবস্থা করে দেব। প্রায় ষাটের কোঠায় বয়স ভন বিসমার্কের, ছিপছিপে চেহারা, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, উস্কো খুস্কো মাথার চুল, চোখে মুখে কেমন এক ক্লান্তির চিহ্ন। নিজের কেবিনে একটা ডেক চেয়ারে চোখ বুঝে শুয়েছিলেন বিসমার্ক। ইয়াং মিন বনবিহারী ও স্টুয়ার্টকে নিয়ে ঘরে ঢুকতেই সাড়া পেয়ে চোখ মেলে তাকালেন। প্রথমে ইয়াং মিনের ওপর চোখ পড়তেই কাঁচা পাকা ভ্রুযুগল কুঁচকে ওঠে তার। কয়েক মুহূর্ত স্থির চোখে তিনি তাকিয়ে থাকেন তার দিকে। পরক্ষণেই পেছনে দুজন অপরিচিত লোক দেখে কুঞ্চিত ভ্রু খানিকটা সোজা হয়ে ওঠে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচু কণ্ঠে ইয়াং মিন বলেন, কেন যেন আজকাল স্যার আমাকে সহ্যই করতে পারেন না, সবই আমার অদৃষ্ট বুঝলেন। তারপর দুপা এগিয়ে বিসমার্ককে সম্বোধন করে বললেন, স্যার ইনি হলেন ডক্টর পাঠক, ভারতীয় বিজ্ঞানী, আর ইনি মিস্টার স্টুয়ার্ট, প্রত্নতত্ত্ববিদ, এরা একটা বিশেষ কাজে এদেশে এসে আপনার নাম শুনে দেখা করতে এসেছেন। ইয়াং মিনের কথায় বিসমার্কের মুখে কোনো ভাবান্তর ঘটল না, নির্বিকার ভঙ্গিতে তিনি কেবল করমর্দন করলেন তাদের সঙ্গে। পর মুহূর্তে সবাইকে চমকে দিয়ে জোরে বলে উঠলেন, আমি দায়ী নই আমি দায়ী নই। কথাগুলো বলতে বলতে ক্লান্ত ভঙ্গিতে বিসমার্ক আবার বসে পড়লেন তার ডেক চেয়ারে। নবাগতদের নিয়ে ইয়াং মিন একটু দূরে সোফায় বসতে বসতে নিচু কণ্ঠে বললেন, এমনি চলছে আজ 5 বছর ধরে। এবার বনবিহারী চোস্ত জার্মান ভাষায় তার আলেকজান্দ্রিয়া আসার উদ্দেশ্য বলতেই কয়েক মুহূর্তের জন্য বিসমার্কের ক্লান্ত চোখ দুটি উজ্জ্বল হয়ে ওঠে। পরক্ষণেই আগের মতন ক্লান্ত ভঙ্গিতে আবার বলে ওঠেন, আমি দায়ী নই আমি দায়ী নই। বনবিহারী জিজ্ঞাসা করেন, আমাদের কাজে আমরা কি আপনার কাছ থেকে কোনো সাহায্যের আশা করতে পারি? কয়েক মুহূর্ত নীরব থেকে জবাব দেন বিসমার্ক, সাহায্য, কিসের সাহায্য, আমি দায়ী নই। হ্যাঁ হ্যাঁ আমরা জানি আপনি দায়ী নন, কিন্তু আপনার গবেষণা। বনবিহারীর কথা শেষ হওয়ার আগেই বিসমার্ক বলে ওঠেন, গবেষণা, কিসের গবেষণা, আমি কোনো গবেষণা টবেষণা করিনি, আমি দায়ী নই। সম্রাট পঞ্চম রামেসিসের মমি নিয়ে আপনি গবেষণা করেছিলেন না? না না না, আমি নিজের ইচ্ছায় করিনি, আমি দায়ী নই। এরপর বনবিহারী আরও কিছুক্ষণ বিসমার্কের সঙ্গে কথা চালালেও তার কাছ থেকে সেই একই কথার পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই শোনা গেল না। জার্মান ভাষা এই কথোপকথনের সামান্য কিছু বুঝতে পারছিলেন ইয়াং মিন, কিন্তু স্টুয়ার্ট এক বর্ণও বুঝতে পারেননি। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে ইয়াং মিন বললেন, আমি আগেই জানতাম এমনটাই হবে। ফেরার পথে গাড়িতে বসে বনবিহারী স্টুয়ার্টকে বললেন, পারফেক্ট জেন্টলম্যান এই ইয়াং মিন, আমাদের সাহায্য করতে নিজে আমাদের সঙ্গে করে নিয়ে এলেন। গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে এনে স্টুয়ার্ট একবার তাকান বন্ধুর মুখের দিকে, তারপর মৃদু কণ্ঠে বললেন, কি জানি বাবা, আমাদের সঙ্গে বিসমার্কের কি কথা হয় তা নিজের কানে শোনার জন্যই হয়তো তিনি আমাদের সঙ্গে এসেছেন। এবার একটু বিরক্তির সুরে বনবিহারী বললেন, ওহ তোমার দেখছি সবেতেই সন্দেহ। স্টুয়ার্ট হেসে বলল, এটাই আমার স্বভাব বন্ধু। অবশেষে মমির কাপড় সংগ্রহের জন্য একটা দিন ঠিক করে সালমান ওয়াদারকে টেলিফোনে জানিয়ে দেওয়া হলো। সালমান বললেন,
ঠিক আছে, আমি উপস্থিত থাকব, তবে ব্যাপারটা যেন গোপন থাকে সেদিকে একটু নজর রাখবেন। আগের দিন সন্ধ্যায় হোটেলের লবিতে পাশাপাশি বসে কথা বলতে বলতে হঠাৎই স্টুয়ার্ট বলে ওঠেন, বোনো আমার না কেমন ভয় ভয় করছে জানো। বিস্মিত চোখে তাকিয়ে বনবিহারি বললেন, ভয়? জবাব দিতে একটু সময় নিলেন স্টুয়ার্ট, তারপর গলা নিচু করে বললেন, ভয়টা যে কিসের তা তোমায় বলে বোঝাতে পারবো না, তবে একটা ভয়, দারুণ ভয় বুঝলে। বনবিহারি কিছু না বলে কেবল অবাক চোখে তাকিয়ে থাকেন বন্ধুর মুখের দিকে। এক সময় অনেকটা আপন মনেই স্টুয়ার্ট বলে ওঠেন, মনে হচ্ছে আজ রাতে আমার ঘরে একা ঘুমোতে পর্যন্ত পারবো না। বেশ তো, তাহলে আজ রাতে তুমি আর আমি না হয় একই ঘরে শোবো, কেমন? স্টুয়ার্ট একটু ভেবে বললেন, সেটা অবশ্য মন্দ নয়, তবে তোমার ঘরটা আমার ঘরের চেয়ে ছোট, এক কাজ করা যাক, আজ রাতটা তুমি আর আমি আমার ঘরেই কাটাবো। সেই মতোই ব্যবস্থা হলো। স্টুয়ার্টের ঘরে পাশাপাশি দুটো খাটে স্টুয়ার্ট ও বনবিহারি। শুয়ে শুয়ে দুই বন্ধু আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে দুজনের ঘুম ভেঙে গেল কামরার বাইরে তুমুল কোলাহলে। বনবিহারি ও স্টুয়ার্ট বেরিয়ে আসতেই হোটেলের একজন কর্মী ছুটে এসে বলল, ন্যারোলি এসকেপড মিস্টার পাঠক, বরাত জোরে বেঁচে গেছেন আপনি। মানে কি কি ব্যাপার? হোটেলের সেই কর্মী বলল, ভাগ্যিস কাল রাতে আপনি আপনার নিজের ঘরে ঘুমোননি, আপনার বদলে এখানকার একজন ঝাড়ুদার মারা গেছে আপনার ঘরে। সে কি? দুজনেই প্রায় চেঁচিয়ে ওঠেন। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করেন স্টুয়ার্ট, বলুন তো খুলে ব্যাপারটা একটু। স্থানীয় ভাষায় গড়গড় করে হোটেল কর্মীটি ঘটনাটি বলে গেল স্টুয়ার্টকে। বনবিহারী স্টুয়ার্টের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই স্টুয়ার্ট বললেন, এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে তোমার ঘরে। হোটেলের একজন ঝাড়ুদার ঘর সাফ করতে ঢুকেছিল তোমার খালি ঘরে, তখনই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তবে মরার আগে সেও তার হাতের ঝাড়ু লাঠি দিয়ে সাপের মাথা একেবারে থেঁতলে দিয়েছে। দুটো মৃতদেহই এখনো রয়েছে তোমার ঘরে। কিছুক্ষণ বজ্রাহতের মতন স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন বনবিহারী। তার মনে পড়ে গেল কাল রাতের কথা। তিনি স্টুয়ার্টের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে আবেগজড়িত কণ্ঠে বললেন, সত্যি কথা বলো তো ভাই, আমার ঘরে কাল রাতে এরম একটা ঘটনা ঘটবে তুমি জানলে কি করে? তুমি কি ভয় পাওয়ার অজুহাত দেখিয়ে আমাকে নিয়ে এসেছিলে তোমার ঘরে? কোনো জবাব না দিয়ে স্টুয়ার্ট বন্ধুকে নিয়ে আবার ঢোকেন নিজের ঘরে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, না জানতাম না, তবে তুমি ঠিকই বলেছ, তোমার উপর একটা অ্যাটাক হতে পারে এইটা অনুমান করেছিলাম বটে। বন্ধুর কথায় বিপন্ন বোধ করলেন বনবিহারী। এক টুকরো কাপড় সংগ্রহ করতে সুদূর আঙ্কারা থেকে এই আলেকজান্দ্রিয়ায় ছুটে এসে একই বিপাকে জড়িয়ে পড়তে হলো তাকে। কেন তার জীবন নিয়ে এমন টানাটানি? বনবিহারীর মনের কথা যেন পড়ে ফেললেন স্টুয়ার্ট। গম্ভীরভাবে বললেন, তাহলে বনো, এখন বোধ হয় তুমি বুঝতে পেরেছ যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজে বারে বারে বাগড়া দিতে চেষ্টা করছে। তারা আরও জানে এই কাজের আসল নায়ক হলে তুমি, আমি কেবল তোমার সহকারী। তাই তুমি এই আলেকজান্দ্রিয়ায় পা দিতে না দিতেই তোমাকে গুম করার চেষ্টা হয়েছিল, তারপর আবার কাল রাতের এই ঘটনা, তোমার ঘরে একটা সাপ ঢুকিয়ে দিয়ে তোমাকে মারতে চেয়েছিল। ওটা কি মিশরের সেই বিখ্যাত অ্যাসপ সাপ? কি জানি, আমি তো দেখিনি। দেখে শুনে আমার তো মনে হচ্ছে শেষ পর্যন্ত পঞ্চম রামেসিসের মমির কাপড়ের টুকরো না নিয়ে মনে হয় আমায় এ দেশ ছাড়তে হবে। স্টুয়ার্ট জবাব দেন, শেষ পর্যন্ত কি যে হবে বলতে পারছি না, তবে ব্যাপার যতদূর গড়িয়েছে তার শেষ না দেখে আমি ছাড়ছি না। একটু পরেই পুলিশ হোটেল থেকে সেই সাফাই কর্মীর মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ চিফ ওমর রহমানের কাছ থেকে টেলিফোন পেয়েই হোটেলের ম্যানেজার নক করেন স্টুয়ার্টের ঘরের দরজায়।
বনবিহারী ঘরের দরজা খুলে দিতে ম্যানেজার ঘরে ঢুকে বললেন, এক্সকিউজ মি, আজ দুপুর দুটো এখানকার পুলিশ চিফ আপনাদের অনুরোধ করেছেন তার সঙ্গে একটু দেখা করতে, খুব জরুরি। হোটেল ম্যানেজার বেরিয়ে যেতেই বনবিহারী স্টুয়ার্টকে বললেন, তাহলে আজকের প্রোগ্রাম কি হবে? আজ দুপুর দুটোয় তো মিউজিয়ামে যাবার কথা। স্টুয়ার্ট বললেন, তোমায় যেভাবে টার্গেট করা হয়েছে তাতে তৈরি না হয়ে মিউজিয়ামে যাওয়াটা ঠিক হবে না। যারা আমাদের পদে পদে বাধা দিচ্ছে তারা কিছুতেই চাইবে না তুমি আর আমি আজ এই ছুটির দিনে মিউজিয়ামে গিয়ে সেটাকে নাড়াচাড়া করি। তাহলে তো আজকের মিউজিয়ামের প্রোগ্রাম ক্যান্সেল করে সালমান ওয়াদারকে টেলিফোন করতে হয়। হ্যাঁ, তাই তো করা উচিত। আমি তো শুধু ভাবছি পুলিশ চিফ হঠাৎ আমাদের ডেকে পাঠালেন কেন। জবাব দেন বনবিহারী, দেখো স্টুয়ার্ট, আমার মনে হচ্ছে আজ হোটেলে যে ঘটনাটা ঘটল সেই সম্পর্কেই বোধহয় তিনি আমাদের সঙ্গে কিছু আলোচনা করতে চান। হয়তো তাই, তাছাড়া আমাদের আজকের মিউজিয়ামের প্রোগ্রামটা অবশ্যই তার জানা আছে। সালমান ওয়াদারের কাছ থেকেই তো তিনি জেনেছেন, ওই ব্যাপারেই হয়তো তিনি কিছু জিজ্ঞাসা করবেন আমাদের। মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারকে আর টেলিফোন করতে হলো না, তার আগে তিনি টেলিফোন করলেন। টেলিফোন ধরেই বনবিহারী বললেন, ইয়েস বনবিহারী স্পিকিং, ঠিকই ধরেছেন মিস্টার ওয়াদার, আজ সকালে আমার ঘরে যে ঘটনাটা ঘটেছে তাতে আজকের প্রোগ্রাম ক্যান্সেল না করে উপায় নেই। কি বললেন, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, জানাটাই তো স্বাভাবিক, এই বিখ্যাত হোটেলে এমন একটা মার্ডারের খবর চারিদিকে তো ছড়িয়ে পড়েছে। কি বললেন, পুলিশ চিফ নিজে আপনাকে জানিয়েছেন ক্যান্সেল? তিনি নিজেই আজকের প্রোগ্রাম ক্যান্সেল করতে বলেছেন? বাহ, খুব ভালো কথা, ঠিক আছে, দেখা হবে, বাই। পুলিশ চিফ ওমর রহমানের অফিস আলেকজান্দ্রিয়া শহরের কেন্দ্রস্থলে। সুপুরুষ ওমর রহমানের সঙ্গে পরিচয়ের পালা শেষ হতেই ওমর বললেন, আপনারা বোধহয় জানেন না আপনাদের নিরাপত্তার জন্য সাধারণ পোশাকে দুজন পুলিশ অফিসার সর্বদাই ছায়ার মতন অনুসরণ করে আপনাদের, কিন্তু দেখুন তো, তা সত্ত্বেও আপনাদের ঘরে একটা জ্যান্ত সাপ পাচার করা হলো। বনবিহারী জিজ্ঞাসা করলেন, তা কিভাবে সাপটাকে ঢোকানো হলো বলে আপনার ধারণা? তদন্ত করে আমার অফিসারেরা রিপোর্ট দিয়েছে, টয়লেটের এক্সস্টের ফাঁক দিয়ে ঢোকানো হয়েছিল। তা ওটা কি সাপ মিস্টার রহমান, সেই ভয়ঙ্কর অ্যাসপ সাপ নাকি? বনবিহারীর কথায় তার মুখের দিকে একটু সময় কৌতূহলের চোখে তাকিয়ে থাকলেন পুলিশ চিফ। তারপর হঠাৎ হেসে উঠে বললেন, ও বইতে পড়েছেন বুঝি, রানী ক্লিওপেট্রার আত্মহত্যার কাহিনী। ভাবলেশহীন মুখে স্টুয়ার্ট চুপ করে থাকলেও পুলিশ চিফের সেই হঠাৎ হাসিতে বনবিহারী একটু অপ্রস্তুত বোধ করেন। এবার হাসি থামিয়ে ওমর রহমান বললেন, দেখুন মিস্টার পাঠক, কয়েক হাজার বছর আগে সেই অ্যাসপ সাপের জাতি আজও টিকে আছে কি লুপ্ত হয়ে গেছে আমার বাবা জানা নেই। অ্যাসপ না হলেও আপনাদের হোটেলের এই সাপটি যে দারুণ বিষাক্ত ছিল তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, এক ছোবলেই শেষ করে দিয়েছে লোকটাকে। একটু থেমে ওমর রহমান আবার বললেন, আপনারা তো বিদেশি, আমাদের দেশে এসেছেন একটা বিশেষ কাজে, আপনাদের এখানে দেখভালের যাবতীয় দায়িত্ব আমাদের। যদিও আমরা আপনাদের সুরক্ষার ব্যবস্থা করেছি, তবুও আপনাদের নিজেদেরও একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। এটা তো এখন জলের মতোই স্বচ্ছ, কেউ বা কোনো গোষ্ঠী আপনাদের কাজ আটকাতে চাইছে, অবশ্য তাদের খুঁজে বের করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এতক্ষণ চুপ করেছিলেন স্টুয়ার্ট। ওমর থামতেই বললেন, মিস্টার রহমান, রসায়নবিদ ভন বিসমার্ক সম্পর্কে আপনার কী ধারণা? কয়েক মুহূর্ত পুলিশি চোখে স্টুয়ার্টের দিকে তাকিয়ে থাকলেন ওমর রহমান, তারপর বললেন, ও বাবা, তার কথাও দেখছি আপনারা জেনেছেন, আপনাদের কাজের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে নাকি? বনবিহারী বললেন, না না, সরাসরি হয়তো নেই, তবে আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ আমাদের আগে তিনিই করতে গিয়ে পাগল হয়ে গেছেন। রহমান বললেন, হ্যাঁ ঠিকই,
তবে আপনাদের তেমন পাগল হবার কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হচ্ছে না, বলেই হো হো করে হেসে উঠলেন। হাসি থামিয়ে রহমান আবার বলতে থাকেন, বাস্তবই কি দুর্ভাগ্যজনক, ভন বিসমার্ক কেবল একজন বিখ্যাত বিজ্ঞানীই নন, এই শহরের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বটে। তার যে এমন পরিণতি হবে কেউ ভাবতেও পারেনি। বছর পাঁচেক আগে যদিও আমি পুলিশ চিফ ছিলাম না, কিন্তু সবটাই আমি জানি। তার পাগল হওয়ার সঠিক কারণ পঞ্চম রামেসিসের সেই প্রেতাত্মা, বলে ওঠেন বনবিহারী। আজগুবি, সম্পূর্ণ আজগুবি, ওমর রহমান চেঁচিয়ে ওঠেন, এর প্রমাণ তো আমাদের হাতেই আছে। আপনি কি ভন বিসমার্কের ডায়েরির সেই ছেঁড়া পাতাটার কথা বলছেন? সরল কণ্ঠে জিজ্ঞাসা করেন স্টুয়ার্ট। ওমর রহমান চমকে ওঠেন, আপনি জানলেন কেমন করে? ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটিয়ে জবাব দেন স্টুয়ার্ট। এতে বিস্ময়ের কি আছে মিস্টার রহমান, কেবল আমি নয় এদেশের অনেকেই তা জানেন। আপনারা যে বিসমার্কের বাড়ি সার্চ করে জার্মান ভাষায় লেখা তার ডায়েরির একখানা ছেঁড়া পাতা পেয়েছিলেন, সে খবর তো সেদিন খবরের কাগজেই ছাপা হয়েছিল। একটা ইংরেজি কাগজ তো সেই পাতার একটা ফটোকপিও ছেপে দিয়েছিল। আপনি এত কথা জানলেন কি করে বলুন তো? বাহ, আমার পক্ষে জানতে অসুবিধা কোথায়, আমি তো আজ বছর দশেক ধরে সুয়েজ ক্যানেল অথরিটির একজন কর্মী, আমি নিজেই সেই খবর পড়েছি, ফটোকপির ক্লিপিংসও রয়েছে আমার কাছে। অবশ্য আমি জার্মান পড়তে পারি না। পড়তে পারেন না অথচ ক্লিপিং রাখলেন, ব্যাপারটা একটু আশ্চর্যের নয়? নট অ্যাট অল, নট অ্যাট অল মিস্টার রহমান, ফটোকপির পাশেই তার ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছিল। আপনি কি সব খবরেরই ক্লিপিংস রাখেন? রোমাঞ্চকর রহস্যময় হলে অবশ্যই রাখি। রহস্যময় বলছেন কেন? আহা, বলবো না, পঞ্চম রামেসিসের মমি, 3000 বছর আগের প্রেতাত্মা, ভন বিসমার্কের পাগল হওয়া, এইসব মিলিয়ে ব্যাপারটা দারুণ রহস্যময় এবং ইন্টারেস্টিং। ওমর রহমান কি যেন একটু চিন্তা করলেন, তারপর উঠে দাঁড়িয়ে আলমারি থেকে মোটা একটা ফাইল নিয়ে এসে একটার পর একটা পাতা উল্টে ভন বিসমার্কের ডায়েরির সেই ছেঁড়া পাতাটা বের করে স্টুয়ার্টের সামনে মেলে ধরে জিজ্ঞাসা করলেন, আপনি এটার কথাই বলছেন তো? পাতাটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে স্টুয়ার্ট বললেন, এক্স্যাক্টলি, এইটাই সেই। ওহে বন, তুমি তো জার্মান জানো, একবার পড়ে দেখো তো ভায়া। পড়তে থাকেন বনবিহারী। দুর্ভাগ্য, এত চেষ্টা এত পরিশ্রম করেও সফল হতে পারলাম না, কতই না পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু না, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা যে বস্তু দিয়ে একটা মৃতদেহ সংরক্ষণ করত তার হদিশ পেলাম না। যাক, বিজ্ঞানের সাধনায় সফলতা বিফলতা তো আছেই, এ নিয়ে দুঃখ করে লাভ কী? ভবিষ্যৎ প্রজন্মের কোনো বিজ্ঞানী হয়তো এ নিয়ে আবার চেষ্টা করে সফল হবে, এইটুকুই কেবল আমার সান্ত্বনা। কাজ যখন শেষ হয়েছে তখন পঞ্চম রামেসিসের মমিটা আর আমার ল্যাবরেটরিতে রেখে লাভ কী? আগামীকালই ওটা মিউজিয়ামে ফেরত পাঠাবো, ওখানকার অধ্যক্ষ সলমান ওয়াদারকে তা জানিয়েছি, সহকারী ইয়াং মিনকে নির্দেশ দিয়েছি মমিটা পাঠাবার সব ব্যবস্থা করতে। সত্যি বলতে কি, এতদিন মমিটাকে নিজের কাছে রাখায় ওটার উপর কেমন যেন এক মায়া পড়ে গেছে, কেবলই মনে হচ্ছে এই সেই দুর্দণ্ড প্রতাপশালী মিশরের ফারাও পঞ্চম রামেসিস, যিনি 3000 বছর আগে মিশরে রাজত্ব করতেন। এটা নিয়ে আজ আমার মতন একজন সাধারণ মানুষ ইচ্ছে মতো কতই না নাড়াচাড়া করছি। ঘড়ির কাঁটা এখন রাত 9টা, ল্যাবরেটরিতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই। পঞ্চম রামেসিসকে আর একবার দেখতে ইচ্ছে করছে খুব, ইচ্ছে করছে কাপড়ে জড়ানো তার দেহটাকে আর একবার স্পর্শ করতে। ঘরে ঢুকলাম, সুইচ টিপে আলো জ্বালালাম, খুললাম মমির ঢাকনা, হাত দিয়ে একবার স্পর্শ করলাম, কিন্তু এ কি দেখছি আমি, এ কে? ডায়েরির পাতার এর পরের অংশ আর নেই।
সেদিন পুলিশ চিফের অফিস থেকে হোটেলে ফিরে এসে বনবিহারি বেশ শক্তভাবে চেপে ধরলেন স্টুয়ার্টকে। বললেন, দেখো ভাই, এভাবে এড়িয়ে গেলে কিন্তু চলবে না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তোমার উদ্দেশ্য কি কেবল মমির গায়ের কাপড় জোগাড় করায় আমাকে সাহায্য করা, নাকি অন্য কিছু? স্টুয়ার্ট হেসে ওঠেন, তারপর বলেন, না ভাই, আমাকে ভুল বুঝো না। তোমার কাজে সাহায্য করতে গিয়েই তো আমি মিশরীয় সরকারের কাছ থেকে পঞ্চম রামেসিসের মমির কাপড় জোগাড় করার অনুমতি আদায় করেছি। তবে সেই সঙ্গে খুচরো অন্য দু একটা উদ্দেশ্যও থাকতে পারে। যেমন? স্টুয়ার্ট বললেন, বিশ্বাস করো তার সঙ্গে তোমার কাজের কোনো সম্পর্ক নেই। আমার ধারণা শেষ পর্যন্ত ওই কাপড়ের টুকরো জোগাড় করা সম্ভব নাও হতে পারে। চমকে ওঠেন বনবিহারী, চিন্তিত কণ্ঠে বলেন, তাহলে আঙ্কারা থেকে এত দূরে ছুটে এসে এ ধরনের বিপদের ঝুঁকি নিয়ে এখানে থেকে লাভ কি আমার? তাড়াতাড়ি বলে ওঠেন স্টুয়ার্ট, আরে না না, এখনই নিরাশ হয়ো না। আমি যা বলছি তা আমার অনুমান মাত্র, তবে আমার এ আন্দাজ মিথ্যে হলে আমি খুশি হব জানো। বনবিহারী চুপ করে থাকেন। স্টুয়ার্ট বলেন, না না, আর দেরি না করে মিউজিয়ামের অধ্যক্ষ সালমান ওয়াদারের সঙ্গে আগামী ছুটির দিনেই যাতে কাজটা হতে পারে তার ব্যবস্থা করতেই হবে। সেদিন বিকেলেই স্টুয়ার্ট একটা অদ্ভুত প্রস্তাব করলেন। বললেন, চলো বনো, একজন শিল্পীর সঙ্গে আলাপ করে আসি। শিল্পী? বনবিহারী যেন আকাশ থেকে পড়লেন, হঠাৎ এই পরিস্থিতিতে? স্টুয়ার্ট বললেন, দেখো, যেরম টেনশনের মধ্যে রয়েছি তা থেকে একটু মনটাকে সরানো যাবে তো, একটু রিল্যাক্স করা যাবে। চলো, ভালোই লাগবে আশা করি। ভারী সুন্দর সেই শিল্পীর হাতের কাজ, অবশ্য লোকটির চাল চুলো বলে কিচ্ছু নেই। নাম কি, কোথায় থাকে? এই আলেকজান্দ্রিয়া শহরের একটা এঁদো গলির মধ্যে তার স্টুডিও। বাইরে থেকে কিচ্ছু বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ঢুকলেই একেবারে চমকে যাবে, আর ইচ্ছে করবে শিল্পীর কিছু হাতের কাজ কিনে নিয়ে আসি। এর আগে আমি একবার গিয়ে দু তিনটে জিনিস কিনে এনেছি। লোকটির নাম আবদুল্লাহ আজম। আধুনিক পৃথিবীর অধিকাংশ বিখ্যাত নগরের মতো বন্দর আলেকজান্দ্রিয়ারও একদিকে অর্থের প্রাচুর্য আর অন্যদিকে দারিদ্র্যের অন্ধকার। শহরের বাইরে ভাঙাচোরা পাথরের ঝুপড়ি, সেখানে বাস করে হতদরিদ্ররা। সরু সরু গলি, নোংরা আবর্জনা ভরা খোলা ড্রেন, এমনই একটা পরিবেশের মধ্যে একটা ভাঙা পাথরের দাঁত বের করা বাড়ির সামনে স্টুয়ার্ট ও বনবিহারী যখন এসে দাঁড়ালেন, তখন বিস্ময়ের আর সীমা রইল না বনবিহারীর। এমন একটা পরিবেশের মধ্যে একজন আর্টিস্টের স্টুডিও? বাড়ির দরজা গলির ওপর নয়, একটু নিচু টানা বারান্দার ওপাশে সেই দরজা। বারান্দার চারদিকে আবর্জনার স্তূপ, দেখে মনে হয় অনেক দিন এখানে ঝাঁট পড়েনি। একপাশে গোটা কয়েক গাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবর কাটছিল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খড়ের টুকরো ও সেই সঙ্গে গাধার মলমূত্র। একপাশে ডাই করা রয়েছে পুরনো পাথর চুন বালির স্তূপ। নাকের রুমাল চেপে স্টুয়ার্টের পিছু পিছু বনবিহারী এসে দাঁড়ায় দরজার সামনে। দরজা হাট করে খোলা, ঘরের আবছা অন্ধকারে ভেতরটা ভালো দেখা যাচ্ছে না। দরজার গোড়ায় একটা নিচু টুলে স্থির হয়ে বসে একজন নিচু শ্রেণীর লোক, ময়লা ছেঁড়া স্থানীয় পোশাক তার পরনে। বনবিহারীর মনে হলো লোকটি বোধহয় এই স্টুডিওরই দারোয়ান। কথাটি মনে হতেই তার হাসি পেল, এই স্টুডিওর আবার দারোয়ান। লোকটিকে একরকম অগ্রাহ্য করেই বনবিহারীকে নিয়ে স্টুয়ার্ট গেলেন ভেতরে। লোকটি কিন্তু একেবারেই উচ্চবাচ্য করল না, এমনকি কিছু জিজ্ঞাসাও করল না। পুরনো হলেও ঘরখানা বেশ বড়। ঘরের চারিদিকে ছড়িয়ে আছে শিল্পীর হাতের তৈরি নানান ধরনের মাটির মূর্তি, কোনোটা সম্পূর্ণ, কোনোটা আবার অসম্পূর্ণ। এখানে ওখানে মূর্তি তৈরি করার সরঞ্জাম ছাড়াও ভাঙা চেয়ার, টুল, বাতিল ক্যানেস্তারা,
কাপড়ের টুকরো, জলের হাঁড়ি ইত্যাদিতে বোঝাই ঘরটি যেন এক মূর্তিমান বিশৃঙ্খলা। তারই মধ্যে একপাশে তক্তপোষের ওপর আধশোয়া অবস্থায় সিগারেট টানছিল একটি মধ্যবয়সী মানুষ। না কামানো দাড়ি ও না কাটা একমাথা রুক্ষ চুলে পাক ধরেছে, নিচের মোটা ঠোঁটখানা ঝুলে পড়েছে, গ্রিক ধাঁচের তীক্ষ্ণ নাক চোখ, সারা মুখে অশিল্পী সুলভ একজাতীয় তীক্ষ্ণতা। তক্তপোষের পাশে একখানা টুলের ওপর গোটা কয়েক মদের বোতল ও গেলাস। স্টুয়ার্ট ও বনবিহারীকে শাঁসালো খদ্দের মনে করে তাড়াতাড়ি তক্তপোষ থেকে নেমে এগিয়ে আসে লোকটি। স্টুয়ার্ট তার দিকে হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় ভাষায় বললেন, আমাকে চিনতে পারছেন মিস্টার আজম? কয়েক মুহূর্ত স্টুয়ার্টের মুখের দিকে তাকিয়ে তরমুজের কালো বিচির মতন একপাটি দাঁত বের করে আজম হেসে জবাব দেন, আপনি আগে একবার এখানে এসেছিলেন না? মাথা নেড়ে সায় দেয় স্টুয়ার্ট। আবদুল্লাহ আজম উষ্ণ করমর্দন করতে করতে তেমনই হেসে বললেন, আপনি তো সেবার আমাদের দেশের সেকালের প্রবল পরাক্রান্ত সম্রাট তুতেন খামেনের একখানা কাল্পনিক মূর্তি কিনে নিয়েছিলেন না? ইয়েস ইয়েস, এবার ইংরেজিতে জবাব দেন স্টুয়ার্ট। তারপর আবার বনবিহারীকে দেখিয়ে স্থানীয় ভাষায় বললেন, ইনি হলেন আমার ভারতীয় বন্ধু, একে নিয়ে এসেছি আপনার শিল্পকর্ম দেখাতে। বাহ, খুব ভালো, খুব ভালো, বলতে বলতে কেমন যেন একটু ম্লান হয়ে ওঠেন আবদুল্লাহ আজম। তারপর খানিকটা উদাসীন সুরে বলতে থাকেন, আর শিল্পকর্ম, এদেশের কজন লোক এসব শিল্পকর্মে উৎসাহী বলুন তো? এই এশিয়া আফ্রিকার লোকেরা কি শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য পয়সা খরচ করে? তেমন মানুষ রয়েছে ইউরোপে, যান একবার প্যারিস, দেখবেন সেখানে সাধারণ মানুষের মধ্যেও শিল্পকর্মের কত কদর। আর এখানে নেহাত আপনাদের মতন কিছু বিদেশি এর কদর বোঝেন বলেই এখনও কোনো রকমে বেঁচে পড়তে আছি। এরপর আবদুল্লাহ স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ঘুরে ঘুরে নিজের শিল্পকর্ম দেখাতে থাকেন। দেখতে দেখতে চমৎকৃত হন বনবিহারী, তার সেই প্রাথমিক অনীহাটা কেটে যায়। মূর্তিগুলো কেবল সুন্দরী নয়, মনে হয় যেন একেবারে জীবন্ত। আবদুল্লাহ আজমের মূর্তিগুলোর বিষয়বস্তু অধিকাংশই পুরনো মিশরীয় সভ্যতার কাহিনী ও লোককথা কেন্দ্রিক। একটা ছোট মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন বনবিহারী, একজন মহিলার মূর্তি, অপূর্ব সুন্দরী, যাকে বলে প্যারাগন অন বিউটি। তার চুলের বিন্যাস সাবেকি মিশরীয় ধাঁচের, সারা মুখে এক আশ্চর্য উদাসীনতার চিহ্ন, হাতে তার একটা ছোট সাপ। বনবিহারীকে মূর্তিটির দিকে তাকিয়ে থাকতে দেখে আবদুল্লাহ আজম এগিয়ে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ক্লিওপেট্রা, সুইসাইড বাই স্নেক বাইট, অ্যাসপ, মনে মনে উচ্চারণ করেন বনবিহারী। মূর্তিটা তার এতই ভালো লাগে যে তিনি কিনে নেন, দাম অবশ্য তেমন বেশি নয়। ফিরতি পথে গাড়িতে বনবিহারী স্টুয়ার্টকে জিজ্ঞাসা করেন, সত্যি করে বলো তো হঠাৎ এই শিল্পী স্টুডিওতে এলে কেন? আহ, বললাম তো টেনশন কাটাতে। তা আবদুল্লাহ আজমের কাজ তোমার কেমন লাগলো বোনো? চমৎকার, তবে লোকটা যেন একটু কেমন কেমন না? আহা, বড় বড় শিল্পীরা একটু কেমন কেমনই হয়, আচার আচরণে সাধারণের চেয়ে এরা একটু অন্যরকম। এই আবদুল্লাহ আজমের কথাই ধরো না, মস্ত বড় শিল্পী, অথচ কেমনভাবে থাকে দেখলে তো? বনবিহারী জবাবে বললেন, সত্যি অদ্ভুত শিল্পী বটে, কিন্তু কি জীবনযাত্রা, তাই না? হঠাৎ একটা কথা মনে পড়তেই আবার বলে ওঠেন, একটা ব্যাপারে আমার খুব আশ্চর্য লাগছে জানো স্টুয়ার্ট, দরজার সামনে টুলের ওপর বসে থাকা ওই লোকটা। আমরা গেলাম এলাম, কিন্তু লোকটা একবার হাঁ হু পর্যন্ত করল না, ঠায় বসে রইল চুপ করে। আবদুল্লাহ লোকটাকে ওখানে শুধু শুধু বসিয়েই বা রেখেছে কেন? বনবিহারীর কথায় স্টুয়ার্ট হো হো করে হেসে উঠলেন, তারপর হাসি থামিয়ে বললেন, সেবার প্রথম যখন আসি
ওই লোকটা আমাকে কি নাকালটাই না করেছিল। আমি সোজা লোকটার সামনে গিয়ে বললাম, আমি কি একবার স্টুডিওর মধ্যে যেতে পারি? লোকটা কিন্তু কোনো জবাব না দিয়ে চুপ করে বসেই রইল। আমি আবার স্থানীয় ভাষায় সেই একই কথা জিজ্ঞাসা করলাম। লোকটি তখনও নিরুত্তর। আমার সন্দেহ হলো লোকটি কালা নাকি। আর একটু কাছে গিয়ে লোকটাকে আবার জিজ্ঞাসা করতে যাব, হঠাৎ নিজেই হো হো করে হেসে উঠলাম। কেন হেসে এবার জবাব দেন স্টুয়ার্ট। আরে, ওটা কোনো জীবন্ত মানুষই নয়, মাটির তৈরি একটা মূর্তিকে জামা কাপড় পরিয়ে ওখানে ওইভাবে বসিয়ে রেখেছে। অদ্ভুত তো, বলে ওঠেন বনবিহারী। তা এর পেছনে শিল্পীর উদ্দেশ্যটা কি? কিছুই না, স্রেফ খেয়াল। এ দিয়েই প্রমাণ হয় শিল্পীর শ্রেষ্ঠত্ব। সেই গল্পের শিল্পীর মতন। গল্পের শিল্পী? আরে, সেই গল্পটা শুনুনি। একবার কোনো এক দেশে তিনজন শিল্পীর মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচারের প্রয়োজন হয়ে পড়ল। প্রথম শিল্পীটি নিয়ে এলো একটা বড় ক্যানভাসে অতি সাধারণ একটা ছবি, একটা খুঁটির সঙ্গে জড়ানো একটা লতা গাছ। গাছটি এতই জীবন্ত যে কোত্থেকে একটা গরু গুটি গুটি সেখানে এসে লতা গাছটাকে চাটতে আরম্ভ করল। দ্বিতীয় শিল্পী নিয়ে এলো একটা গোলাপ ফুলের ছবি। ছবিটা আনা মাত্র একদল মৌমাছি ছুটে এসে ফুলের চারিদিকে গুনগুন করতে লাগলো। এবার পালা তৃতীয় শিল্পীর। সে নিয়ে এলো একখানা বড় ক্যানভাসে একখানা টাঙানো মশারির ছবি। হঠাৎ একটা লোক এগিয়ে এসে মশারিটা হাত বাড়িয়ে তুলতে গেল। বলা বাহুল্য, এই শেষের শিল্পী শ্রেষ্ঠ প্রতিপন্ন হলো। প্রথম দুজন বোকা বানিয়েছিল পশু ও কীটপতঙ্গকে, শেষের জন খোদ মানুষকে। আমাদের আবদুল্লাহ আজমকেও শেষের জনের শাড়িতেই ফেলতে হবে। যাই হোক, রাতটা ভালোয় ভালোয় কেটে গেল। মনে আশার সঞ্চার হলো বনবিহারীর। গবেষণার ফলাফল যাই হোক না কেন, মমির গায়ের এক টুকরো কাপড় নিয়ে গবেষণার সুযোগ পেলেই তিনি খুশি। অনেকদিন ধরে যে সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন তা আজ সফল হতে চলেছে। আর তো মাত্র কয়েক ঘন্টা, ঠিক বেলা দুটোয় তারা গিয়ে হাজির হবেন মিউজিয়ামে। নিজের অ্যাটাচি কেসে কাজের জন্য টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে গুনগুন করে একটা টার্কিশ গানের কলিয়া ওড়াতে থাকেন বনবিহারী। বন্ধুর ভাবভঙ্গি দেখে স্টুয়ার্ট বললেন, বাহ, আজ যে তুমি দারুণ মুডে রয়েছ। হেসে ফেললেন বনবিহারী। তা যা বলেছ ভাই, আর তো মাত্র কয়েক ঘন্টা, সুষ্ঠুভাবে কাজটা মিটে গেলে কালই আমি আঙ্কারার প্লেন ধরব। বাব্বা, কদিন ধরে যা চলছে! নিজের কপালে ও কাঁধে ক্রস এঁকে স্টুয়ার্ট বললেন, তোমার সাফল্যের জন্য আমি সব সময় যিশুর কাছে প্রার্থনা করছি। ঠিক কাঁটায় কাঁটায় বেলা দুটো স্টুয়ার্ট ও বনবিহারী হাজির হলেন মিউজিয়ামে। আজ ছুটির দিন, মিউজিয়াম একেবারে শুনশান, কোথাও লোকজন নেই, এমনকি সিকিউরিটির কাউকেও দেখা গেল না। সালমান ওয়াদার একাই বেরিয়ে এলেন। মৃদু হেসে বললেন, এমন ব্যবস্থা করেছি যাতে কাক পক্ষীতেও কিছু টের না পায়। মেনি থ্যাঙ্কস। পকেট থেকে চাবির গোছা বের করে দরজা খুলে স্টুয়ার্ট ও বনবিহারীকে নিয়ে ভেতরে ঢোকেন সালমান ওয়াদার। একটার পর একটা ঘর পার হয়ে তারা এসে দাঁড়ালেন মমির ঘরে। মাঝারি মাপের একখানি ঘর। একমাত্র মমি ছাড়া এই ঘরে আর কোনো বস্তুই নেই। সাড়ে ছ ফুট লম্বা একটা কারুকার্যময় মেহগনি কাঠের টেবিলে কাঁচের আধারের মধ্যে শায়িত 3000 বছর আগের মিশরের এক পরাক্রমশালী ফারাও পঞ্চম রামেসিস। টেবিলের একপাশে এসে দাঁড়ান বনবিহারী ও স্টুয়ার্ট, অন্য পাশে সালমান ওয়াদার। তিনজনের নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ মমির দিকে। বনবিহারী ভাবছিলেন, এই মানুষটির সামান্য অঙ্গুলি হেলনে কত শত মানুষের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, একটির পর একটি জনপদ মিশে যেত ধুলোয়। আর তিনি আজ মমি, কত কাল কত যুগ পেরিয়ে এখন এক দ্রষ্টব্য বস্তু।
নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় স্টুয়ার্ট বললেন, মিস্টার ওয়াদার, এবার কাঁচের আধারটা খোলার ব্যবস্থা করুন। আপনার নির্দেশ মতন মমির পিঠের কাছ থেকে কাপড়ের টুকরো আমরা কেটে নেব। সালমান ওয়াদার বুঝি কথাটা শুনতে পাননি, তিনি নিশ্চল দাঁড়িয়ে থাকেন। মিস্টার ওয়াদার, এবার একটু জোরেই বলে ওঠেন স্টুয়ার্ট, আগের কথাগুলি ফের বলেন। সালমান ওয়াদার মুখ তোলেন, তাকান স্টুয়ার্ট ও বনবিহারীর দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এক্সকিউজ মি, মমির এই কাঁচের আধার খোলা চলবে না। বনবিহারী আর্তনাদ করে বলে ওঠেন, সে কি, তাহলে কাপড়ের টুকরো কেটে নেব কি করে? নেবেন না। মানে? মানে অতি সহজ, মমির কাপড় আপনারা পাবেন না। কি সব আজে বাজে বকছেন, মিশর সরকারের অনুমতি রয়েছে আমাদের সঙ্গে। দেখুন, তাতে আমার কিছু এসে যায় না, সরকারের সঙ্গে আমি যা বোঝার বুঝে নেব। এদেশের মৌলবাদীদের কাছে ব্যাপারটা গোপন থাকেনি, আজ সকালে টেলিফোনে তারা বলেছেন, এই মমি যদি বিধর্মীদের স্পর্শ পায় তাহলে এক ঘন্টার মধ্যেই আমার মৃতদেহ পড়ে থাকবে আলেকজান্দ্রিয়ার রাস্তায়। কিন্তু মিশর সরকারের আদেশ পালন না করলে তো আপনার বিপদ ঘটবে। কিন্তু সারা জীবন তো বেঁচে থাকব। সালমান ওয়াদারের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন স্টুয়ার্ট, এবার বনবিহারী বললেন, তাহলে কেন আপনি আমাদের এখানে নিয়ে এলেন? কথাটা তো আপনি টেলিফোনেই বলতে পারতেন। ওয়াদার এবার বাঁকা হাসলেন, তাহলে তো এতক্ষণে আপনারা আমার বিরুদ্ধে সরকারি মহলে দৌড়ঝাঁপ শুরু করে দিতেন। স্টুয়ার্ট এবার রাগত গলায় বললেন, কিন্তু তা থেকে কি আপনি রেহাই পাবেন? আমরা তো বেরিয়ে গিয়েই সরকারি মহলে সব কথা জানাব। সালমান ওয়াদারের ঠোঁটে বাঁকা হাসিটা আরও বড় হলো। সে সুযোগ কি আপনারা পাবেন? এখান থেকে বেরোবার সব পথই যে বন্ধ। চিৎকার করে ওঠেন স্টুয়ার্ট, সঙ্গে সঙ্গে সালমান ওয়াদারের মুখের ভাব পাল্টে গেল। এক ঝটকায় পকেট থেকে একটা চকচকে ওয়েভলি স্কট রিভলভার বের করে দুজনের দিকে তাক করে একটা অদ্ভুত শব্দ করলেন। ঘরের অন্য পাশের একটা ছোট দরজা খুলে গিয়ে সেখানে এসে দাঁড়ায় বিরাট চেহারার একজন মিশরীয়। হ্যান্ডস আপ, যন্ত্রচালিতের মতন হাত তোলেন স্টুয়ার্ট ও বনবিহারী। ওয়াদারের কণ্ঠে আবার আদেশ, একটিও শব্দ উচ্চারণ না করে ওই লোকটির পেছন পেছন যান। কোথায় যাব? নিরুদ্দেশে, সালমান ওয়াদারের কণ্ঠে শ্লেষ। দ্রুত চিন্তা করতে থাকেন স্টুয়ার্ট ও বনবিহারী, কি করবেন এখন? রিভলভার নাচিয়ে হুঙ্কার দিয়ে সালমান ওয়াদার আবার বললেন, এখনই দরজার কাছে ওই লোকটির পেছন পেছন চলে যান, নতুবা এই রিভলভারের ছটা গুলি কিন্তু আপনাদের দুজনের মধ্যে ভাগ করে দেব। আচমকা স্টুয়ার্ট বিদ্যুৎ গতিতে বনবিহারীর কাঁধে বাঘের মতন থাবায় তাকে চেপে মেঝে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়েন। মুহূর্তে গর্জে ওঠে ওয়াদারের হাতের রিভলভার। পরক্ষণেই স্টুয়ার্ট পা দিয়ে প্রচণ্ড লাথি মেরে মমির সেই ভারী টেবিলটা উল্টে দেন সালমান ওয়াদারের ওপর। টেবিলে চাপা পড়েন সালমান, ঝমঝম শব্দে ভেঙে পড়ে মমির কাঁচের আধার। মমিটা ছিটকে পড়ে দু টুকরো হয়ে যায়, ছিটকে যায় সালমানের হাতের রিভলভারটাও। লক্ষ্যভ্রষ্ট গুলি ভেঙে গুঁড়িয়ে দেয় জানালার কাঁচের শার্সি। গুলির শব্দে হঠাৎ হুড়মুড় করে ঘরে ঢোকেন তিনজন পুলিশ অফিসার, হাতে তাদের উদ্যত রিভলভার। দরজার কাছে সেই বিশাল চেহারা লোকটা ততক্ষণে অদৃশ্য। টেবিলের তলা থেকে সালমান ওয়াদারকে যখন টেনে বের করা হয় তখন তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার একটা পা ভেঙে গেছে। ভাঙা কাঁচের টুকরোয় তার সারা মুখ এখন রক্তাক্ত। ঘটনার আকস্মিকতায় বনবিহারী বিমূঢ়, স্টুয়ার্ট কিন্তু স্বাভাবিক। সময় নষ্ট না করে স্থানীয় ভাষায় তিনি পুলিশ অফিসারদের বললেন, এক্ষুনি আমায় একবার মিস্টার ওমর রহমানের সঙ্গে যোগাযোগ করতে হবে। একজন জবাব দেন, বেশ তো চলুন না। একটু সময় কি যেন চিন্তা করেন স্টুয়ার্ট, তারপর বললেন, শোনো বোনো,
চিফের কাছে আমাদের দুজনে যাবার কোনো দরকার নেই, এদেশে আমাদের আর কোনো ভয়ও নেই। নিশ্চিন্তে একটা ট্যাক্সি নিয়ে তুমি সোজা হোটেলে ফিরে যাও। আর মমি, ও নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না, পুলিশ পাহারায় থাকছে। হোটেলে ফিরে বনবিহারী সেদিনের ঘটনার কথায় চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলেন না সালমান ওয়াদারের মতন একজন উঁচু তলার সরকারি কর্মচারী হঠাৎ এমন আচরণ করলেন কেন, কি তার উদ্দেশ্য, কি তার স্বার্থ। এটা স্পষ্ট, মমির কাপড় কেটে নিয়ে বনবিহারী গবেষণা করেন সালমান ওয়াদারের তা পছন্দ নয়। স্টুয়ার্টের কথায় এটাও বোঝা গেছে এই আলেকজান্দ্রিয়া শহরে পা দেওয়ার পর থেকে যত ঘটনা ঘটেছে তার পেছনে ছিল এই সালমান ওয়াদারের হাত। সেই সঙ্গে আরও বিস্ময়কর ব্যাপার তার বন্ধু স্টুয়ার্টের আচরণ। গোটা ব্যাপারটা বনবিহারীর নিজের কাছে যতটা আকস্মিক ততটা যেন নয় স্টুয়ার্টের কাছে। স্টুয়ার্ট যেন এর অনেক কিছুই জানতেন। হোটেলে নিজের ঘরে ডেক চেয়ারে শুয়ে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লেন বনবিহারী, আর কতক্ষণই বা ঘুমলেন জানেন না। হঠাৎ তার ঘুম ভাঙল দরজার শব্দে। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলেন, পাক্কা দু ঘন্টা ঘুমিয়েছেন। মনে মনে একটু লজ্জাবোধও করলেন। এখানে তিনি নিশ্চিন্ত মনে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, আর ওদিকে স্টুয়ার্ট বেচারি কোথায় কি করছে তার কোনো ঠিকই নেই। দরজা খুলেই আশ্বস্ত বোধ করলেন বনবিহারী। সামনে স্টুয়ার্ট, মুখখানা তার গম্ভীর। ঘরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়েন স্টুয়ার্ট। বন্ধুর মুখের দিকে তাকিয়ে তার মনের কথা বোধহয় পড়ে নিলেন। বললেন, আমি জানি তোমার মনের মধ্যে এখন হাজারো প্রশ্ন, একটু অপেক্ষা করো, আগে হোটেলের ওয়েটারকে বলো একটু কফি দিতে। বনবিহারী টেলিফোনে হোটেলের রুম সার্ভিসে কফির কথা বলে এসে আবার বসতেই অনেকটা নিজের মনেই স্টুয়ার্ট বললেন, আর কী বা বলার আছে, আসল পাখি তো হাওয়া। তার মানে সালমান ওয়াদার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে নাকি? আরে না না, তিনি এখনও পুলিশের জিম্মায়। সালমান ওয়াদার ষড়যন্ত্রকারীদের একজন, তবে তিনি কিন্তু প্রধান নন। তাহলে আসল লোকটি কে? স্টুয়ার্ট জবাব দেওয়ার আগেই হোটেলের ওয়েটার কফি নিয়ে ভেতরে ঢোকে। কফিতে আরামে চুমুক দেন স্টুয়ার্ট। তারপর বললেন, নামটা শুনে একেবারে চমকে উঠবে কিন্তু। ষড়যন্ত্রের প্রধান হচ্ছেন ভন বিসমার্কের সহকারী ডক্টর ইয়াং মিন। বনবিহারী বললেন, ওহ, এতে আর আশ্চর্যের কী আছে, এ তো হতেই পারে। বিজ্ঞানের গবেষণার ব্যাপারে পৃথিবীতে এ জাতীয় ঘটনা অনেকই ঘটেছে। বিজ্ঞানীরাও তো মানুষ রে বাবা, ঈর্ষা দ্বেষ তাদের মধ্যেও থাকতে পারে। স্টুয়ার্ট কফিতে চুমুক দিতে দিতে মৃদু মৃদু হাসছিলেন। বনবিহারী থামতেই তিনি বললেন, ইয়াং মিন ও সালমান ওয়াদার ছাড়া এই ষড়যন্ত্রের মধ্যে আরও একজন আছেন, তিনি হলেন শিল্পী আবদাল্লা আজাম। এবার সত্যি বনবিহারীর ভুরু কপালে ওঠে। আবদাল্লা আজাম, তিনি এই চক্রান্তের মধ্যে এলেন কেমন করে? বনবিহারী কথাটা বলতেই স্টুয়ার্ট হাসলেন। দেখো বনো, তুমি যা ভাবছো তা নয়, এর কারণটা সম্পূর্ণ আলাদা, এক ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইম। আর এই চক্রের মধ্যে পড়ে ডক্টর ভন বিসমার্কের মতন অত বড় বিজ্ঞানী আজ উন্মাদ। বনবিহারী ভ্রু কুচকে তাকিয়ে থাকেন। কফিতে শেষ চুমুক দিয়ে স্টুয়ার্ট বললেন, মমির দেশ বলতে পৃথিবীতে কেবল মিশরকেই বোঝায়, তা সত্ত্বেও মিশরের পথে ঘাটে মমি পাওয়া যায় না। হাজার হাজার বছরের পুরনো মমি খুবই দামি বস্তু। ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির কাছে সারা পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে ছড়িয়ে থাকা মমির হিসেব আছে, এর বাইরে আর কোথাও কোনো মমি থাকতেই পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বছরখানেক আগে নিউ ইয়র্কের একজন ধনীর নিজস্ব মিউজিয়ামে একটা মমির খোঁজ পাওয়া গেল। সবাই তো অবাক, এই মমি এলো কোত্থেকে? তবে কি এক দেশের প্রাচীন শিল্পবস্তু অন্য দেশে পাচার করে যেসব চোরাকারবারীরা,
তেমনই কোনো কিউরিও স্মাগলারের কাছ থেকে নিউ ইয়র্কের ওই ধনী ব্যবসায়ী এটা কিনেছেন? পুলিশের হাতে পড়ে তিনি স্বীকার করতে বাধ্য হলেন একজন বিদেশির কাছ থেকে গোপনে তিনি এটা কিনেছেন। কে সেই বিদেশি, কী তার পরিচয়, কিছুই তিনি বলতে পারলেন না। প্রশ্ন হলো, এই মমিটা তাহলে এলো কোথা থেকে? পৃথিবীর সবকটা মমির যখন একটা হিসেব আছে, তখন এই মমি অবশ্যই কোথা থেকে চুরি করে এখানে আনা হয়েছে। একটু থেমে আবার বলতে থাকেন স্টুয়ার্ট, সাধারণ পুলিশের হাত থেকে এবার তদন্তের ভার নিল আমেরিকার FBI অর্থাৎ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিছুদিন তদন্ত করে তারাও কিন্তু খুঁজে পেল না কোনো সূত্র। এমনকি ব্যাপারটা আরও গোলমেলে হয়ে উঠল যখন ওই ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির মাধ্যমে জানা গেল কোনো দেশের কোনো মিউজিয়াম থেকেই কোনো মমি খোয়া যায়নি। তখন স্বভাবতই সন্দেহ এসে পড়ল এই মমির দেশ মিশরের ওপর। মিশরের সরকার অস্বীকার করলেও সন্দেহ হলো এখানকার কোনো অঞ্চলের পিরামিড জাতীয় কোনো কিছু থেকে কোনো দুষ্টচক্র মমিটা জোগাড় করে আমেরিকায় পাচার করেছে। এই পর্যন্ত বলে স্টুয়ার্ট আবার একটু থামেন। বনবিহারী চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন বন্ধুর দিকে। স্টুয়ার্ট বলেন, ইন্টারপোল কথাটির অর্থ নিশ্চয়ই তুমি জানো বনু? মাথা নেড়ে সায় দেন বনবিহারী। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, যার সদর দপ্তর প্যারিসে। রাইট, বলতে থাকেন স্টুয়ার্ট। হালে পানি না পেয়ে শেষ পর্যন্ত FBI দ্বারস্থ হল ওই আন্তর্জাতিক পুলিশ অর্থাৎ ইন্টারপোলের। নামে আন্তর্জাতিক পুলিশ হলে কি হবে, গোটা পৃথিবীর দেশে দেশে তাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। তারা কাজ করে সেই সেই দেশের পুলিশের ওপর নির্ভর করে। সন্দেহের তীর যখন এই মিশরের ওপর এসে পড়ল, তখন এদেশের পুলিশও শুরু করল তদন্ত। কিন্তু ওই তদন্ত পর্যন্তই কোনো সূত্রই খুঁজে পেল না তারা। স্টুয়ার্ট থামতেই বনবিহারী বলে ওঠেন, তা তুমি আবার এর মধ্যে জুটলে কেমন করে? বন্ধুর প্রশ্নে হেসে ওঠেন স্টুয়ার্ট। হাসতে হাসতে বললেন, তুমি তো জানো বনু, প্রত্নতাত্ত্বিক বিষয়বস্তু সম্পর্কে আমার বরাবরেরই ঝোঁক। সুযোগ পেলেই ওই সব বস্তুর সন্ধানে আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। পঞ্চম রামেসিসের মমি নিয়ে কাজ করতে গিয়ে ভন বিসমার্কের পাগল হওয়ার খবর সংবাদপত্রে পড়ার পর থেকেই ওই বিষয়ে আমি প্রথমে অবাকই হই। সে প্রায় বছর পাঁচেক আগের কথা। সেই থেকেই ব্যাপারটা ঘুরছিল আমার মাথার মধ্যে। তারপর প্রায় বছরখানেক আগে ইন্টারন্যাশনাল আর্কিওলজিক্যাল সোসাইটির একটা জার্নালে পেলাম নিউ ইয়র্কের সেই বেওয়ারিশ মমির খবর। সেই থেকে আমি লেগে আছি ব্যাপারটির পেছনে। অবশেষে হ্যাঁ, আজ ওই বেওয়ারিশ মমির রহস্যের সমাধান হলো। তবে দুঃখের বিষয়, এই রহস্যচক্রের যিনি পাণ্ডা সেই ইয়াংমিন একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। ওমর রহমানের পুলিশ যখন ল্যাবরেটরিতে হানা দেয়, তার কিছুক্ষণ আগেই তিনি মিশর ছেড়ে পালিয়েছেন। অবশ্য সালমান ওয়াদার ও আবদুল্লাহ আজম পুলিশের হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই খুলে গেল এই রহস্যের জট। তবে তোমার দুর্ভাগ্য বুঝলে বনু, মমির কাপড়ের টুকরো আর জুটল না তোমার ভাগ্যে। খালি হাতেই তোমায় আঙ্কারা ফিরে যেতে হবে। কেন, মমিটা তো এখনও ওই মিউজিয়ামেই রয়েছে, ওখান থেকে এক টুকরো কাপড়? বনবিহারীকে কথার মাঝখানে থামিয়ে স্টুয়ার্ট নিজের প্যান্টের পকেট থেকে ছোট একটা জিনিস বের করে বনবিহারীর হাতে দিয়ে জিজ্ঞাসা করেন, বলো তো বন, এটা কি? পাথরের মতন শক্ত অথচ হালকা সেই বস্তুটিকে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখে তার ওপর নখের আঁচর কেটে বনবিহারী বললেন, দেখে তো মনে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসে তৈরি কোনো বস্তুর ভাঙা খণ্ড। দ্যাটস রাইট, মিউজিয়ামের পঞ্চম রামেসিসের মমির ভাঙা খণ্ড এটা। বিস্মিত কণ্ঠস্বর বনবিহারীর, বলছোটা কি স্টুয়ার্ট? হ্যাঁ, ওটা পঞ্চম রামেসিসের আসল মমি নয়,
নিপুণ শিল্পী আবদুল্লাহ আজমকে দিয়ে তৈরি করানো ওটা আসল মমির অবিকল নকল, যা নাকি এখানকার মিউজিয়ামে এই 5 বছর ধরে হাজার হাজার দর্শক রামেসিসের মমি বলেই জেনে এসেছে। আসল মমিটা তো পাচার হয়েছে ওই নিউ ইয়র্কে, আর তা করেছে ইয়াংমিন ও সালমান ওয়াদার ষড়যন্ত্র করে। তাহলে ভন বিসমার্কের ব্যাপারটা, প্রেতাত্মার ব্যাপারটা স্রেফ ইয়াংমিনের রচনা। বিসমার্ক পাগল হয়ে গেছেন ঠিকই, তবে প্রেতাত্মার ভয়ে নয়, দুশ্চিন্তায়। তিনি ইয়াংমিনের ষড়যন্ত্র ধরে ফেলতেই ইয়াংমিন পাল্টা চাপ দিতে শুরু করলেন তাকে। বলতে লাগলেন, আপনি নিজেই তো ল্যাবরেটরিতে এই কাণ্ড করেছেন। ভয়ে কুঁকড়ে উঠলেন ভন বিসমার্ক। মানি লোকের মান যাওয়ার চাইতেও মৃত্যু ভালো, তাই তিনি না পারলেন সত্যি ব্যাপারটা বাইরে প্রকাশ করতে, না পারলেন মুখ বুজে সহ্য করতে। নিজের ডায়েরিতে আসল ঘটনা লিখে রেখেছিলেন তিনি, যার একটিমাত্র অসম্পূর্ণ পাতা পাওয়া গিয়েছিল। অবশেষে ভাবনা চিন্তায় পাগলই হয়ে গেলেন বেচারা। মুখে তার কেবল একটি কথা, আমি দায়ী নই, আমি দায়ী নই। স্টুয়ার্ট উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞাসা করেন, আর কিছু তোমার জানার আছে নাকি বোনো? সব পরিষ্কার তো? বন্ধুর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বনবিহারী বলেন, হ্যাঁ, আর একটিমাত্র প্রশ্নের উত্তর আমি পাইনি। বলো বলো, বন্ধুর কাঁধে হাত রেখে জবাব দেন স্টুয়ার্ট, আচ্ছা তুমি নিজে কি ওই ইন্টারপোলের কেউ? হো হো করে হেসে বনবিহারীর পিঠে একটা মৃদু চাপড় দিয়ে স্টুয়ার্ট বললেন, হলেও হতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই 5ম রামেসিসের মমি গল্পটি? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটি নতুন ধরনের রহস্য গল্প নিয়ে। নমস্কার।